হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেল সেশনে। ইন্টারনেটের প্রবলেমের কারণে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি আবার এসেছি। আমি হাফিজ আছি আপনাদের সাথে। ফারুক ভাই ক্লাসটা আমি নিচ্ছি, আমার ক্লাসটা ফারুক ভাই বিকাল 5টা বাজে নেবেন। আপনি আশা করবো আপনারা কেউ ক্লাসের মধ্যে কথা বলার চেষ্টা করবেন না, আপনাদের নিজেরা আনমিউট করবেন না। আমি যাকে যাকে ডাকবো আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার করবেন, আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের গ্রুপে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটে জমা দিয়ে দিন। আমি আপনাদেরকে একে একে ডাকবো, আপনাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। আর নিচ থেকে কেউ মাইক আনমিউট করবেন না। আমি আবার বলছি, আপনাদেরকে আমি মিউট করে দিয়েছি, নিচ থেকে মাইক কেউ আনমিউট করবেন না। যাকে ডাকবো সে আনমিউট করবেন, স্ক্রিন শেয়ার করবেন। তো প্রথমে আমি প্রিন্স মাবুকে বলবো, আপনার সমস্যা কি আপনি একটু বলুন। প্রিন্স মাহবুব, আপনার আপনার মাইক আনমিউট করুন। ক্লাস করতেছিলাম আমার কল দিছি, আম্মা তোর কল দিতে বলেছে কতদিন ধরে, আমার মানে আমার ফোন দেয় না, আমি ফোন দিতে পারতেছি না। উল্টো ফোন দিলে খালি আমার কাছে আসে। তোর সাব্বিরে ফোন দিয়ে ফোন দিতে পারস না একটু? কি প্রিন্স বাবু আপনি বলুন, আপনার সমস্যাটা একটু বলুন। কেন হ্যালো? হ্যাঁ জি বলুন। আমার যে গিগটা একটু চেক করে দিবেন ফেসবুক মার্কেটিং এর। আচ্ছা অন করুন, ক্লিক করুন এখানে গিগে। একটু দেখেন একদম শুরু থেকে একটু শেষ পর্যন্ত ভাই আপনার সবকিছু ঠিক আছে কেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, আই উইল ডু হ্যান্ডেল ইউর হয় না তো, আই উইল হ্যান্ডেল ইউর বিজনেস, আই উইল পুরো হ্যান্ডেল হয় না, আই উইল হ্যান্ডেল ইউর বিজনেস এফবিএস অর প্রোডাক্ট ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। ওই দুটা ঠিক আছে, দুটা না ঠিক আছে, দুটা মার্কেটিং অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না এটার সাথে। তারপর ব্যানারটা একটু দেখি, স্পেশালিস্ট ইন ফেসবুক মার্কেটিং, আপনার কিওয়ার্ডটা সেট করেছেন। আচ্ছা সার্কুলার, আজকে আপনার মাউসটা বেশি ফাস্ট করে রাখছেন আপনি, কিবোর্ড দিয়ে করেন, আস্তে করে কিবোর্ড দিয়ে আরো মার্ক দিয়ে আপ এন্ড ডাউন করেন। হ্যাঁ সার্কুলার টু ফাইভ মিলিয়নস, মিলিয়নস এইভাবে না তো, এসটা অ্যাপোস্ট্রোফি এস এস হবে, কমা দিয়ে না, বুঝা গেছে? কমাটা উপর দিকে হবে, এনার উপর দিকে হবে, মানে অ্যাপোস্ট্রোফিস এস যেটা বলি এটা কমা হবে না। 5 মিলিয়ন অ্যাক্টিভ পিপল, অল ম্যানুয়াল পোস্টিং, নো বুস্ট, বস্ট না তো বুস্ট, না কি বট, এটা কোনটা বলতে যাচ্ছেন আপনি? বুস্ট বুস্ট হলে বি ডাবল ও হবে। এটা একটু দেখেন, আপনার বুস্ট হবে, ঠিক আছে, বি ডাবল ও, ইনক্রিজ ইউর বিজনেস প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট 100% সেফ এন্ড স্যাটিসফ্যাকশন। আচ্ছা এখন আপনার কথা হচ্ছে, আমি বলি যে 100% যে লোগোটা দিয়েছেন এটা
দিবেন না, কারণ এগুলো অনেকগুলো কপিরাইট ক্লেম করা থাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা কি আপনি ক্যানভা থেকে নিয়েছেন নাকি গুগল থেকে নিয়েছেন? আমি 100% গুগল থেকে নিয়েছি। এখন এই অনেকগুলো এরকম থাকার কারণে এগুলো দেখা যায় কি, কেউ যদি আপনার এটা কপিরাইট ক্লেম করে সেই ক্ষেত্রে আপনার ব্যানার বা গিগ একটু প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছেন শুধুমাত্র ফেসবুক মার্কেটিং, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতেন তাহলে বাকি লোগোগুলো দিলে চলতো। যেহেতু ফেসবুক মার্কেটিং বলছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ফাইবার এবং ফেসবুকের লোগোটা দিতে, বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই। আর লোগোগুলো আপনি যেটা ইউজ করেছেন সবগুলোতে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তাই না? সরি, সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে লোগোতে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আপনি? না ভাই, এটা কিভাবে করবো? আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা অনলাইন থেকে আছে, আপনি remove.bg তে গিয়ে আপনি এটা করতে পারেন, অথবা একটা ভিডিও আছে সেটা আপনি দেখে নেবেন, আমি আপনাকে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনাকে সাপোর্টটা দেওয়ার পর আমি ভিডিওটা দেখাবো, কোথা থেকে ভিডিওটা দেখবেন। নিচে নামান, ইউটিউবে এরকম অনেক ভিডিও পাওয়া যায় কিভাবে রিমুভ করতে হয় ব্যাকগ্রাউন্ডের অনলাইন থেকে। I am Prince. I am professional digital marketer. Welcome to my Facebook marketing gig. Right now, Facebook marketing is one of the most popular and effective marketing systems to grow your business and product. You can easily build up your company. I want to grow your business as soon as possible so that you can grow your business very quickly. দেখেন, এটা এই কথাটা সুন্দর হয়নি। আপনি ওনার বিজনেসটাকে গ্রো করতে যাচ্ছেন, এটা আপনি আপনি তো গ্রো করতে পারেন না, আপনি তাকে গ্রো গ্রো হতে অ্যাসিস্ট করতে পারেন বা সাহায্য করতে পারেন। নিচের কথাটাকে তাহলে চেঞ্জ করে লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে আই ওয়ান্ট টু প্রমোট ইউর বিজনেস অর আই ওয়ান্ট টু মার্কেট ইউর বিজনেস অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট ইউ ইউ ক্যান গ্রো ইউর বিজনেস ভেরি কুইকলি, বুঝছেন? এই জায়গাটা গ্রোর জায়গা বিজনেস আপনি প্রমোট অথবা মার্কেটিং কথা বলতে পারেন। আপনি তার এটাকে এমন ভাবে মার্কেটিং করবেন বা প্রমোট করবেন যাতে করে কি হয় তার বিজনেসটা গ্রো করে, আপনি তো তাকে গ্রো করে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি একটা প্রমোট বা মার্কেটিং, জি জি, ওই টাইপের কথাটা একটু এখানে ইয়ে করে দেবেন পাশাপাশি আপনি যেটা বলবেন, বিকজ আই নো দ্য হিডেন ট্রিক্স এন্ড টিপস এন্ড আই উইল ফলো অল দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ফেসবুক মার্কেটিং। তাহলে হবে কি, আপনি যে ফেসবুক মার্কেটিং এর কথা কাজগুলো জানেন এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি ভালো করে জানেন সেটাও কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এবার আসুন আপনার সার্ভিসে। আপনি বলছেন ফেসবুক অ্যাডভার্টাইজিং টার্গেট ইউএসএ কাস্টমার্স, অল ম্যানুয়াল পোস্টিং ক্রিয়েট এ নাইস বিজনেস স্পেস, প্রমোটিং মিলিয়ন্স অফ পিপল, মিলিয়ন্স অফ পিপল, হ্যাঁ, প্রমোটিং মিলিয়ন্স অফ পিপল, ম্যানেজ ইউর বিজনেস স্পেস, তারপর হচ্ছে লোগো কভার পিকচার, ডেভেলপ ইউর বিজনেস প্রোডাক্ট সেল, সেটিং অ্যান্ড রিসার্চ কিওয়ার্ড সার্ভিস, অল সোশ্যাল মার্কেটিং সাইট, অ্যাকাউন্ট সেট আপ, এক্সক্লুসিভ আর্টিকেল কম্পোজার, ইনফো অল অ্যাবাউট বিজনেস রিলেটেড ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট টু মাই টাস্ক, অন টাইম অ্যান্ড ডেলিভারি ফাস্ট, অন টাইম ভেরি ফাস্ট, ফাস্ট ডেলিভারি না, ফাস্ট হবে, ফাস্ট, FAST, ফাস্ট, ঠিক আছে? এই ফাস্ট হচ্ছে প্রথম ডেলিভারি, ঠিক আছে? সেটা এটা FAST, ফাস্ট মানে দ্রুত। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই হবে, ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, ফলোয়িং বানানটা ভুল আসছে, ফ্লোয়িং আসছে, ফলোয়িং FOLLO। আই উইল ডু মাই বেস্ট টু টেক ইউর বিজনেস অর প্রোডাক্ট টু দ্য নেক্সট লেভেল, এবল টু মোটিভেট কাস্টমার টু বাই এনি প্রোডাক্ট, ইফ ওয়ান্ট টু গেট দ্য বেস্ট সার্ভিস অন ইউর কোম্পানি সো ইউ ক্যান ইউ আর এট দ্য রাইট টাইম রাইট প্লেস, আই এম অনেস্টলি অলওয়েজ হেল্প ইউ, আই এম অনেস্টলি অলওয়েজ হেল্প ইউ। কথাটা সুন্দর হয়, আপনি এটা বলতে পারেন যে আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, ঠিক আছে? অথবা আই এম অলওয়েজ রেডি টু সার্ভ ইউ। নিচে আসুন, এগুলো একটু চেঞ্জ করবেন, আপনার ডিসক্রিপশন অনেকগুলো পরিবর্তন আসবে। নিচে যান, প্যাকেজগুলো আমাকে দেখান।
10, 20, 30. I will grow your product or business to 1 million, 2 million, 3 million target people at the IS. Channel evolution. Schedule post. শিডিউল পোস্টে আপনি বেশি কিনা দিয়ে স্ট্যান্ডার্ড দিতে পারতেন, আপনি স্ট্যান্ডার্ডে বাদ দিলেন কেন? অ্যাকশন প্ল্যান 3, 4, 5 নিচে আর কি নিচে দাম 10, 20, 30 ট্যাগগুলো দেখান। ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, আমি আপনাকে একটু বলি, আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলো একটু ফলো করবেন। ফলো করে আপনি সেটাকে কি করবেন, আপনার ইয়েতে এটা আপডেট করে নেবেন। পাশাপাশি এখানে আপনি যে ফেসবুকে মার্কেটিং কাজ করছেন, আপনার কি জব রিপোর্ট আছে, ওয়ার্ক রিপোর্ট আছে কোনো? হ্যাঁ, একটা ওই যে করছিলাম আর কি আমি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি এখানে ওই যে ব্যানারের সাথে অ্যাড করে দিবেন অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে। কোথায় কোন জায়গায় করবে আপনি ব্যানারটা অ্যাড করেছেন না, ইমেজ হিসেবে? হ্যাঁ, ব্যানারে ব্যানারটা ইমেজ হিসেবে ইউজ করছেন না, আপলোড করছেন না? ঠিক তেমনি, ঠিক তেমনি আপনি কি করবেন, আপনার যে ওয়ার্ক রিপোর্টটা আছে সেটা গুগলের শিটে করা আছে না, সেটাকে একটা স্ক্রিনশট সেভ করবেন, সার্ভারে না আপনার ল্যাপটপে। সেটা আপনি কি করবেন, লাইট শট দিয়ে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল এস দিলে সেটা আপনার কম্পিউটারে একটা নির্দিষ্ট জায়গায় আপনি যেখানে রাখতে চান সেখানে সিলেক্ট করে আপনি সেভ করবেন। তারপর এই ইমেজটা যেভাবে আপলোড করছেন এটার পরে আরো দুটো দেওয়ার স্কোপ আছে, সেখানে আপনি ওই যে ইমেজটা সেভ করলেন পোর্টফোলিও হিসেবে ওয়ার্ক রিপোর্টটা সেটা এখানে আপলোড করে দিবেন। এটা কি যেখানে হচ্ছে আপনার ব্যানারটা আমি যেখানে সেট করছি ওই জায়গাতেই সেট করব? আপনি কোথায় সেভ করছেন, আপনার কম্পিউটার সেভ করেছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনি যেটা করবেন আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এক একটা কাজ করবেন, এক একটা কাজের জন্য এক একটা ফোল্ডার করবেন। ধরুন আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন, তাহলে ফেসবুক মার্কেটিং একটা ফোল্ডার, সেই ক্ষেত্রে আপনি এই ব্যানারটা রাখলেন, এটা রিলেটেড যতগুলো কাজ আছে যা কিছু আছে সবকিছু আপনি এখানে কি করবেন সেভ করে রাখবেন। তাহলে ফেসবুক মার্কেটিং কোনো কিছু প্রয়োজন হলে সেভ ফেসবুক মার্কেটিং ফোল্ডার থেকে আপনি এগুলো কপি করে নিয়ে আসতে পারবেন বা আপলোড করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা একটা ফোল্ডার করবেন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যত কিছু ইনফরমেশন থাকবে সব আপনি ওই ফোল্ডারে রেখে দেবেন। তাহলে আপনার খোঁজ করতে ঝামেলা হবে না, কোথায় রেখেছেন কোথায় রাখেননি এগুলো অনেক সময় মনে থাকবে না। এর জন্য মানে স্পেসিফিক কাজের জন্য একটা স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করবেন আপনারা ল্যাপটপে, অবশ্যই সেটা সি ড্রাইভে রাখবেন না, ডেস্কটপে রাখবেন না, সেটা অন্য কোনো ড্রাইভে আপনারা আউটসোর্সিং দিয়ে বা ফ্রিল্যান্সিং দিয়ে বা ফাইবার দিয়ে ফোল্ডার করবেন মেইন ফোল্ডার, সেখানে সাব ফোল্ডার হিসেবে এগুলো আপনারা অ্যাড করে রাখবেন। এখন হ্যাঁ বুঝতে পারছি, এখন হচ্ছে আমি হচ্ছে 100% যে লোগোটা ছিল এটা কেটে দিব, আর হচ্ছে আপনার ওই যে বাকি যে লোগোগুলো ছিল জি জাস্ট ফাইবার আর হচ্ছে কি এই যে আপনি 5টা থামস আপ দিয়েছেন এগুলো দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো দেওয়া দরকার নেই, আচ্ছা এগুলো কেটে দিব আর হচ্ছে এটা কেটে দিব আর হচ্ছে থামস আপ দিয়েছেন আপনার ছবির উপরে 5টা থামস আপ দিয়েছেন এগুলো ডিলিট করে দেবেন, স্পেলিং গুলো কারেকশন করবেন, আর গ্রিন কালারের মধ্যে আপনি ব্ল্যাক কালারটা ফেসবুক মার্কেটিংটা লিখেছেন সেটা ঠিক আছে, সেখানে একটু সাদাটা একটু ইউজ করবেন। আমি ফেসবুক মার্কেটিং লেখাটা একটু সাদা কালার দিয়ে দেখেন সেটা কিরকম লাগে, যদি সুন্দর লাগে তাহলে সাদাটা ইউজ করবেন, আর আইদার এটা ব্ল্যাক আছে ব্ল্যাক থাকবে। যদি সাদাটা দেখছিলাম সাদাটা হচ্ছে আপনার ইয়া করে না, ম্যাচ করে না, আচ্ছা তাহলে কালোটা রাখেন সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা কিছু স্টপ করে দিচ্ছি আর আপনাকে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন ইউটিউবে এরকম অনেকগুলো কি আছে আপনাদের আপনারা পাবেন, ইউটিউবে এরকম অনেকগুলো ভিডিও আপনারা পাবেন, প্রত্যেকে আপনারা কিভাবে কাজ করবেন সেই জায়গাটুকু তো আপনি একটু চেক করে নেবেন। যেমন আপনার বলেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, তাই তো? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রিমুভ ডট বিজি আছে একটা অনলাইনে, সেখান থেকে আপনারা করতে পারেন এই ভিডিওটা চাইলে। আপনারা এরকম অনেকগুলো চ্যানেল আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন, আমি আমার একটা চ্যানেল আছে সেখান থেকে আপনি দেখে দিচ্ছি, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা ভাই, আমি কি ওইটা চেঞ্জ করে কি আমি গিগটা কি পাবলিশ করে দিব? আপনি একটু কালকে আবার দেখাবেন, কারণ আপনার ভুল থাকতেই পারে। রাতে করছি তো হয়তো কিছু মিস্টেক, হ্যাঁ মিস্টেক থাকবে, আপনি যতবারই কারেকশন করেন না কেন একটা দুটো ভুল থাকবেই, সেক্ষেত্রে আমাদের থেকে একটু চেক করে নেবেন আবার। এই যে একটা ভিডিও আছে দেখেন, যে কোনো ছবি রিমুভ কেমনে কি করবেন ব্যাকগ্রাউন্ডটা, এই ভিডিওটা দেখবেন, অথবা আপনারা হাউ টু রিমুভ
ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি পিকচার এরকম একটা টাইটেলটা দিয়ে আপনারা গুগলে সার্চ ইউটিউব সার্চ দেন, আপনারা এরকম অনেকগুলো ভিডিও পাবেন, অথবা এই ভিডিওটা দেখতে পারেন, যা একদম ইজি। আমি আপনাদের সময় কম এই জন্য আর ওইভাবে দেখাচ্ছি না, ঠিক আছে? ওইটা কোনো সমস্যা না, এটা ইউটিউবে থাকলে আমি সমস্যা নাই, এটা পারবো। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার হ্যালো, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন জমা দিন। বশিরুদ্দিন কে আছেন? বশিরুদ্দিন, আমার ল্যাপটপে চার্জ নেই, একটু ইমার্জেন্সি সমস্যা ছিল। এখন আপনার ল্যাপটপে চার্জ নেই, এখন আমি সিরিয়াল ব্রেক করে আপনাকে ইয়ে করবো। আপনার কি আপনার প্রশ্ন জমা দিয়েছেন আপনি? আমার ল্যাপটপ এক্ষুনি অফ হয়ে যাবে না, মানে একটু সমস্যার ভিতরে পড়ছিলাম। কি সমস্যা? এভাবে তো সিরিয়াল ব্রেক করে তো সাপোর্ট দেওয়া যায় না। আপনি প্রশ্ন জমা দিয়েছেন? না ভাই, প্রশ্ন জমা দেয়নি। কি সমস্যা বলেন? আমার বায়ার একটা কাজ দিছিল কালকে রাতে, এখন 2-5-6 ঘন্টা সময় আছে, কিন্তু আমি এখন একটু কাজও করতে পারিনি। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, আমার তো সিরিয়ালটাই হয়ে গেল। আপনার সিরিয়ালটা আমি ডাকছিলাম মনে হয় নাকি? আমি আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমার একটা কাজ দিছে, প্লিজ আমার একটু দেখেন। আচ্ছা আমি দিচ্ছি। আপনি প্রশ্ন জমা দিয়েছেন আর 2 ঘন্টা আগে? হ্যাঁ প্রশ্ন জমা দিয়েছি, আমি ফার্স্ট নে ছিলাম, আমি ডাকছিলাম তো আপনাকে। আপনি ডাকছিলেন তো, আমি আর একটু খালি এদিকে গেছিলাম, কারণ একটু সময়টা বেজাল হয়ে গেছে। আচ্ছা ভাই তাহলে একটু অপেক্ষা করুন, আমি ওনারটা দেখে আপনাকে ডাকছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু ল্যাপটপে চার্জ নাই, ওনাকে একটু হেল্প করি আমরা। জি সজিব দেখেন, আপনি বুঝতে পারছেন আমার কথা? আপনি স্ক্রিন শেয়ার করুন। জি যে মাউসটা নেন একটু দেখেন, এখানে আপনার বাসা বিদ্যুৎ নাই এখন? না ভাই কারেন্ট নাই সকাল ধরে। আচ্ছা দেখেন, আপনি এটা যান ফাইবারে যান। যে ওই যে নতুন কাজ দিছে কালকে রাত্রে, অর্ডার করেছেন নাকি? কিন্তু কাজ অর্ডার করেন নাই আপনাকে করছেন? হ্যাঁ আমার অর্ডার করছে, কিন্তু অর্ডার করছে কিন্তু আমি কাজ তো ভালো বুঝতেছি না। এটা কি আপনার বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি ইউজ করছে? কোনটা বাইরে রিকোয়েস্ট থেকে? একটা আমাকে একটু বলেন, সময় নাই যেহেতু, আপনার ল্যাপটপে চার্জ নাই, এটা কিসের কাজ ছিল, আপনাকে কি জন্য বলছে, এটা কি করতে হবে? এটা ফেসবুক মার্কেটিং এর কাজ, এখন এখানে উনি জি জি ফেসবুক মার্কেটিং এর কাজ। জি এখন এখানে আমি সকালে যে বায়ারে দেখাইছিলাম, উনি বলছে এটা নাকি পেইড অ্যাড। পেইড অ্যাড? হ্যাঁ এখন এটা কি করতে হবে, অ্যাডটা কি সেটআপ করে দিতে হবে? এখন আমি তো বুঝতে পারতেছি না ভালো একটা, আর বায়ার তো কালকে দেওয়ার পর থেকে আর অনলাইনে আসে না, আমি কথা বলবো কিন্তু কথা বলতে পারতেছি না। আই রিসেন্টলি পারচেজ দিস জব এন্ড ইউ অফারড ফর ইউ। আচ্ছা আপনি তোলে বাই রিকোয়েস্ট জানতো, দেখি ওনার নাম হচ্ছে অ্যানাটোলি 89, বাই রিকোয়েস্ট জান। এটা কি অফারের অফারের ভিতরে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মোরে যান, মোরে গিয়ে বাই রিকোয়েস্ট জান। সেন্ট অফারে ক্লিক করেন, নিচে যান আস্তে আস্তে, ওনার নামটা একটু দেখে ওখানে যান। কোনটা নিচে নামে না, অ্যানাটোনি নাকি কি একটা দেখলাম ওর নাম, অ্যানাটোনি 89। অ্যানাটোনি নামেন, নামেন আরো নিচে। উনি রিকোয়ারমেন্ট দিছে এটা না, এটা না, এটা মনে এটা। হ্যাঁ $5 ফর 5 মিনিট ইউর টাইম। ওকে আই নিড হেল্প পেস্টিং দ্য রিটার্গেটিং অ্যাডস অন ফেসবুক, এভরিওয়ান ক্যান অ্যাকমপ্লিশ দিস টাস্ক, নো স্পেশাল স্কিলস আর রিকোয়ার্ড, দ্য অনলি রিকোয়ারমেন্ট ইজ ফর ইউ টু হ্যাভ টু অ্যাক্সেস দ্য ফেসবুক অন ইউর পিসি অর ল্যাপটপ আর ইন ইউর মোবাইল ফোন, আই উইল গিভ ইউ দ্য ইনস্ট্রাকশন ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দ্য জব,
I will be hiring 10 people for the job. The spot will be taken quickly. So submit your offer now. If you recently completed a similar task for me, you should only send your proposal. If you have access to the different Facebook account, not the one you used do a job for the me for the last time. আচ্ছা এটা অ্যাকচুয়ালি উনি চাচ্ছেন যে না একটা অ্যাড আছে রিটার্গেটিং কাজ করতে হবে সেটা উনি 5 মিনিটের কাজ $5 দিবে দিবে এবং উনি টোটাল 10 জনকে নেবে এর মধ্যে যদি কেউ এই কাজটা আগে করে থাকে তাহলে তাদেরকে কি বলছে এটা অফারটাকে এমন ভাবে দিতে বলছে যারা কাজ করেছে তাদেরকে দিবে কিন্তু যে অ্যাকাউন্ট থেকে করেছে সেই অ্যাকাউন্ট দিয়ে যেন না করো অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে যেন তারা করে আর যেহেতু আপনি প্রথমবার ওনার সাথে ইয়ে করেছেন তাহলে আপনার অ্যাকাউন্টই আপনি করতে পারবেন এখন কথা হলো যে রিটার্গেটিং অ্যাডস অন ফেসবুক এইটাকে কি করতে হবে ফেসবুক অ্যাডসটাকে রিটার্গেটিং করতে হবে হ্যাঁ এখন আপনার ইয়েতে যান এখন ওনাকে তো অ্যাক্সেস দিতে হবে আপনি যদি রিটার্গেটিং করতে হয় আপনাকে অ্যাক্সেস দিতে হবে আর এখন কি এটাকে আপনি আপনার উনি তো লাইনে একটু বলি এখন আপনি ইয়েতে যান আপনার ইয়েতে যান জব ইয়েতে যান হ্যাঁ এটা হচ্ছে যে উপরে উপরে এটা উনি বলছেন যে দিস ইজ রিটার্গেটিং অ্যাডস অন ফেসবুক এভরিওয়ান ক্যান অ্যাকমোডেট এটা একই কথা নিচে আসেন নিচে না আর আমাদের যেভাবে শিখাইছে ফেসবুক মার্কেটিং এটা মনে হবে দেখেন এটা হচ্ছে রিটার্গেটিং মার্কেটিং এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর কথা অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে বুস্টিং এ অ্যাডস ম্যানেজার গিয়ে সেটাকে আবার রিটার্গেটিং করতে হবে যে জায়গা থেকে করা আছে সেটা এবং আপনার অ্যাকাউন্ট থেকে করতে বলতেছেন উনি এখন কথা হচ্ছে যে আপনি যে করবেন আপনাকে তো উনি কিভাবে করতে হবে সেটা ইনস্ট্রাকশন দিতে হবে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন নিচে নিচে না মানে এটা ইনস্ট্রাকশন দিছে আমারে হ্যাঁ এখানে একটা ক্লজ আছে প্লিজ টেক এ লুক এট দ্য অ্যাটাচমেন্ট ইনস্ট্রাকশন ইফ ইউ আর হ্যাপি টু গেট দিস ডান ফর মি আই উইল হায়ার ইউ রাইট অ্যাওয়ে হ্যাঁ ইনস্ট্রাকশনটা ক্লিক করেন এটা এখানে ছিল বাইরে এটা আগে ডাউনলোড করে রাখেননি আপনি ডাউনলোড কোর্স এটা কোন জায়গায় যাচ্ছে খুঁজে পাচ্ছেন না ডাউনলোড করে রাখলে এটা ডাউনলোডে থাকবে আপনার মাই কম্পিউটারে ডাউনলোড চলে যাব মাই কম্পিউটারে ডাউনলোডে যান ওখানে এটা থাকবে এটা মিনিমাইজ করে আপনি মাই কম্পিউটার ডাউনলোডে যান পিডিএফ ফাইল দেখেন এফবি কি একটা লেখা আসছিল ওই যে নিচে নিচে হ্যাঁ এই যে এটা এটা হ্যাঁ একটু উপর রাখেন এক নাম্বার স্টেপ মানে কয়টা পেজ দিছে উনি তিনটা আমি দেখি এক এক নম্বরে রাখেন ভিজিট দিস পেজ ফ্রম ইওর পিসি অর ফোন মেক শিওর ইউ আর নট এক নম্বরে ইনকগনিটো অর প্রাইভেট মোড অফ ইওর ব্রাউজার আচ্ছা ডায়মন্ড skinpro.co product black hats আচ্ছা ভ্যাকুয়াম রিমুভার আচ্ছা মনে হচ্ছে ভ্যাকুয়াম রিমুভার হচ্ছে ব্ল্যাক হ্যাটস এ যে মুখের মধ্যে যে ব্ল্যাক হ্যাটস হয় সেটা রিমুভার করার ওনার হচ্ছে যে প্রোডাক্টটা স্টে অন দা পেজ অ্যাট লিস্ট এ মিনিট স্ক্রল ইট আপ ডাউন লাইক ইউ আর রিডিং ইট আচ্ছা ঠিক আছে এটা করতে হবে এই ক্লিক ইয়াতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি ওই পেজে মিনিমাম এক মিনিট থাকবেন এবং আস্তে আস্তে স্ক্রল ডাউন করবেন মানে এই যে উপর থেকে নিচে যাবেন যাতে মনে করা হয় আপনি কি করতেছেন এই পেজটাকে পড়তেছেন বুঝা গেছে বিষয়টা এই যে আমি এখন আপনার সাথে পড়তেছি না এখানে কি ইনস্ট্রাকশন দিছে তারপর আস্তে আস্তে নিচে যাচ্ছি এরকম উনি বলেছেন যে মিনিমাম এক মিনিট থাকতে হবে এবং আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে হবে আপ ডাউন করতে হবে যাতে করে মনে করা হয় যে আপনি এটাকে রিড করতেছেন তিন নাম্বার কি বলছে ওপেন ফেসবুক অ্যাপ অন ইওর মোবাইল ফোন অর পিসি এরপরে কি করতে বলছে আপনার মোবাইলে অথবা ল্যাপটপে কি করবেন ফেসবুকটা অন করবেন স্টার্ট স্ক্রলিং থ্রু দা ফিড তারপর কি করতে বলছে আপনার
ফেসবুকের যে ফিডটা আছে সেটা স্ক্রলিং করতে হবে, মানে ফেসবুকে আপনি উপর থেকে নিচে যাবেন, পেজটাকে নিচে নামাবেন। ইফ দ্য অ্যাপ ওয়াজ অলরেডি ওপেন অন ইউর ফোন, ক্লোজ ইট অ্যান্ড দেন রিওপেন অ্যাগেন। এখন কি বলতেছে, যদি অ্যাপটা যদি আপনার ওখানে ফোনের মধ্যে যদি অন হয়ে থাকে সেটাকে কি করতে বলছে, ক্লোজ করতে বলছে এবং আবার অন করতে বলছে, মানে আবার ওপেন করতে বলছে। চার নাম্বার, ইউ উইল সি দিস রিটার্গেটিং ভিডিও অ্যাডভার্টাইজ, মানে আপনি তখন কি করবেন এই অ্যাডভার্টাইজটা দেখতে পাবেন। ওয়াচ দ্য অ্যাড ফর এন্টার ডিউরেশন, পুট এ লাইক অন ইট, তার মানে কি এই অ্যাডটা যখন আপনার কাছে আসবে তখন আপনি সম্পূর্ণ বিজ্ঞাপনটা দেখবেন এবং লাইক দিবেন। If you did not see the ad, try to follow the step 1, 2, 3, an hour or so. কি বলছে, যদি এই ভিডিওটা আপনার এখানে না আসে তাহলে কি করতে বলছে, এক নাম্বার থেকে তিন নাম্বার যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটাকে কি করতে বলছে, আবার ফলো করতে বলছে এক থেকে দুই ঘন্টার মধ্যে, তারপর কি আসবে এই ভিডিওটা আসবে। আসলে আপনি কি করবেন, এটা এক মিনিট হোক পাঁচ মিনিট হোক যতক্ষণ আছে ভিডিওটা আপনি ততক্ষণ দেবেন। মানে হচ্ছে কি, উনি চাচ্ছেন ওনার এই ভিডিওটা আপনার ভিউ হোক, ক্লিক হোক, লাইক হোক, বুঝা গেছে? হ্যাঁ, নিচে আসুন। পাঁচ নাম্বার ইনস্ট্রাকশন কি দিছে, হ্যাঁ পাঁচ নাম্বারটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট অন ইউর পিসি অর ল্যাপটপ, নট ওপেন ইউর মোবাইল ফোন। এবার কি বলেছে যে আপনি আপনার ফেসবুকে ল্যাপটপ থেকে অথবা পিসি থেকে লগ ইন করবেন, মোবাইল থেকে না। ক্লিক দিস লিংক, কি বলছে আপনাকে এই লিংকে ক্লিক করতে বলছে। এই যে একটা লিংক দিছে ফেসবুক ডট কম অ্যাডস অ্যাক্টিভিটি, এটা অ্যাক্টিভিটিতে ক্লিক করতে বলছে। ইউ উইল সি এ রিসেন্ট অ্যাডস অ্যাক্টিভিটি, আপনি এই যে একটা অ্যাড দেখতেছেন এভাবে দেখবেন। ফাইন্ড দ্য অ্যাড ফ্রম ডায়মন্ড স্ক্রিন প্রো, ইশুড ভেরি ফাস্ট ওয়ান। এই যে আপনি দেখবেন এই যে ফার্স্ট এটা দেখেছেন, রিসেন্ট আপনি দেখলেন অ্যাডস অ্যাক্টিভিটি, সেটা আপনাকে দেখতে বলেছে। নিচে আসুন। হাউএভার লিভ এ ফিডব্যাক, তার মানে কি অন দ্য অ্যাড ফ্রম ডায়মন্ড স্ক্রিন অফ দ্য সিলেক্ট স্যাটিসফাইড, কি বললো আপনি এই ভিডিওটা এখানে যখন এবার দেখবেন আট নাম্বার এসে একটা ফিডব্যাক দিবেন। এই যে লিভ এ ফিডব্যাক, উপরে ডান দিকে কর্নারে দেখেছেন আপনি লিভ এ ফিডব্যাক, সেখানে স্ক্রল ডাউন করে আপনাকে কি করতে হবে, তিনটা অপশন আছে, স্যাটিসফাইড, ন্যাচারাল, ডিসস্যাটিসফাইড। আপনাকে আরে শর্ট করবেন, কোস্তি শর্ট করবেন, দেই পাশে আই গো ধর। আপনি এখানে স্যাটিসফাইড এ কি করবেন, ক্লিক করবেন, হ্যাঁ নয় নাম্বার আসেন, জি নয় নাম্বার আসেন, ইয়াসিন চিকদার আপনার মাইকটা আনমিউট করুন। আমি আনমিউট করতেছি, আপনি অন করতেছেন কেন ক্লাসের মধ্যে? ক্লাসের মধ্যে সবার মাইক আনমিউট থাকবে, মিউট করা থাকবে। পিক দ্য ওয়ান দ্য অপশন ইউ নেক্সট পপ আপ অন দ্য উইন্ডো, পরবর্তী অপশন আপনাকে কি করতে বলছে এখানে পপ আসবে তখন আপনাকে দেখতে বলছে। হোয়াট ডু ইউ মোস্ট স্যাটিসফাইড উইথ, প্রোডাক্ট কোয়ালিটি, ডেলিভারি স্পিড, কাস্টমার সার্ভিস। এখান থেকে আপনাকে কি করতে বলছে, এখানে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে বলছে, ঠিক আছে ওয়ান যে কোনো একটা পিক করতে বলছে, যে কোনো একটা পিক করে তারপর কি বলছে নিচে দশ নম্বরে আপনাকে একটা কমেন্ট দিতে বলবে। আপনি বলবেন যেটা এই যে কোনো একটা কমেন্ট ওখানে কি করবেন দিয়ে দিবেন, দশ নম্বর আপনাকে দিয়ে দিয়েছে না কমেন্ট গুলো সেখানে আপনি দিয়ে দিবেন। নিচে নামান, এগারোতে কি বলছে যে কোনো একটা কমেন্ট করুন, হ্যাঁ যে কোনো একটা কমেন্ট দিয়ে দিবেন। এগারো নম্বর কি বলছে দেখেন, টেক এ স্ক্রিনশট অফ দ্য এন্টায়ার পেজ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লিয়ারলি সিন ওয়ান্স ইউ ফিডব্যাক গিভেন অ্যান্ড সেন্ড ইট থ্রু মি অন ফাইবার, একদম সোজা কাজ। আপনি যখন এটা ফিডব্যাকটা দিবেন তখন এইভাবে থাকবে না পেজটা, এবং আপনার ওই যে নাম সহ দেখা যাচ্ছে ফেসবুক পুরো পেজটাকে একটা স্ক্রিনশট নেবেন, সেটাকে আপনি কি করবেন আপনি ওনাকে ডেলিভার হিসেবে ওয়ার্ক রিপোর্টটা দিবেন যে আমি এই কাজটা করেছি, তুমি আমাকে এটা আমার সাবমিট করলাম, এবং উনি যখন দেখবে যে হ্যাঁটা হয়েছে তখন আপনাকে দিবে। এটা বেশি না, পাঁচ মিনিটের কাজ, উনি যেটা বলেছেন আসলে পাঁচ মিনিটের কাজ। আপনি ইনস্ট্রাকশন গুলো ফলো করেন, আমি যেভাবে আপনাকে বুঝাই দিলাম আপনি এভাবে ফলো করেন, এটা কিছুক্ষণের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তারপর আপনি আপনি যে আপনার ফাইবারে যাবেন, ওনার ওখানে যে ডেলিভার ওয়ার্কে ক্লিক করবেন, তারপর ওনাকে এই স্ক্রিনশটটা আপনি দিয়ে দিবেন, আপনি যেটা স্ক্রিনশট দিবেন আপনার কম্পিউটার থেকে। নেওয়ার পর আপনি দিবেন, ডিয়ার স্যার থ্যাংকস ফর ইউর সাপোর্ট অ্যান্ড প্লেসিং দ্য অর্ডার, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশনস, সো হিয়ার আই এম সেন্ডিং ইউ মাই ওয়ার্ক রিপোর্ট,
please see the attachment file below. I hope you will hire me next time if you satisfied with my work. এভাবে লিখে আপনি এটা দিয়ে দিবেন, তারপর এটা কি করবেন, স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন, তারপর ডেলিভার করে দিবেন, দেখবেন যে আপনার কাজটা উনি অ্যাকসেপ্ট করে নেবে। বুঝা গেছে বিষয়টা? দিবান বলতেছে কি আর একটুখানি 1 মিনিট একটু সময় দেন। মানে প্রথমে এটাতে আমি এখান থেকে যাব এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যাবেন, তারপর এই পেজটাকে আচ্ছা যাওয়ার পরে আমি আস্তে আস্তে 1 থেকে 2 মিনিট আপনি কি করবেন, এটা পেজটাকে থাকবেন উপর নিচে করবেন, মানে আপনি পড়তেছেন মনে হবে। এরপর আপনি কি করবেন, আপনার ল্যাপটপ থেকে ফেসবুকটা অন করবেন, করার পরে আপনি দেখবেন যে এই যে ডায়মন্ড স্ক্রিন প্রো এই অ্যাডটা আসছে কিনা, আসলে আপনি কি করবেন লাইক করবেন। হ্যাঁ, মিনিমাম যে পুরোটা যে ভিডিওটা যতক্ষণ চলবে, ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনি দেখবেন, দেখে আপনি একটা লাইক করবেন, নিচে যান তাড়াতাড়ি করেন, আপনার সময় কম, আপনার ল্যাপটপে চার্জ 10% আছে, আরো নিচে যান। মানে আমি এখান থেকে তো বের আসার পর এটা লগইন করব, ফেসবুকে ঢুকব না? আমি আপনাকে এতক্ষণ কি বুঝালাম, আপনি কি আমার কোনো কথাই বুঝেন নাই? এটা তো ওনার ওয়েবসাইট, এই ওনার হচ্ছে যে ওনার ওয়েবসাইট হোক আমার ওয়েবসাইট হোক আপনি তো যে কোনো জায়গাতে এটাকে ক্লিক করলে পাচ্ছেন। জি, আপনি এটাকে ক্লিক করবেন, তারপরে উপর নিচে করবেন, দেখবেন, পড়বেন, তারপর আপনার ফেসবুকে আপনি লগইন করবেন, লগইন করার পরে আপনি এই অ্যাডটা দেখবেন, এটা আসছে কিনা, চার নাম্বারটা দেখেন, না আসলে আবার ক্লোজ করে আবার ওপেন করবেন, করার পর দেখবেন যে এই অ্যাডটা আসছে কিনা, ডায়মন্ড স্কিন প্রো এটা আসলে এটা আপনি যতক্ষণ অ্যাড আছে পুরো অ্যাডটা আপনি দেখবেন, দেখার পর একটা লাইক দিবেন, দেওয়ার পর আপনি কি করবেন লাইক দিবেন, লাইক দেওয়ার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি কি করবেন এই যে ফেসবুক ডট আপনার আপনার ইয়েতে অ্যাডস অ্যাক্টিভিটিতে যাবেন, অ্যাডস ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভিটি যে আপনি যে অ্যাডস গুলো দেখছেন সেটা অ্যাক্টিভিটিতে যাবেন, আসার পর আপনি এই যে ভিডিওটা আবার দেখবেন, এখানে এখানে যাওয়ার পরে ডান দিকে কর্নার দেখেন লিভ ফিডব্যাক আছে, লিভ ফিডব্যাকে যে আপনি স্যাটিসফাইড ক্লিক করবেন, স্যাটিসফাইড ক্লিক করার পরে তারপর 9 নাম্বারটা কি আসছে দেখেন, নিচে নামান, একদম ইজি, এটা তো ইংলিশ বলা না, এটা বাংলা না বললেও তা হয়ে যেত, এটা আপনার পারার কথা, আপনি স্যাটিসফাইড এ ক্লিক করবেন, নিচে যান, নিচের গুলো বুঝতে পারছি জি, আপনাকে তো ভাই পুরো ছবিটাই দিয়ে দিছে কিভাবে কাজ করতে হবে, এটা তো একদম ইজি কাজ, ওটা দেওয়ার পরে আমি এখানে বুঝতে পারছি কিন্তু হ্যাঁ বুঝি নাই, আর মানে নিচের গুলো বুঝতে পারছি কিন্তু এখানে মনে করেন একটু সমস্যা আছে, এখানে আমি লগইন করার পর আমার ফেসবুকে ঢুকলে তো এখানে আমার ইয়াড কোনো ইয়াড আসছে না, আমি আগেও তো ট্রাই করছি, আপনাকে কি বলছে আমার এটাতে কি আগে আমার ইয়া করা লাগবে লাইক করা লাগবে, না হলে ইউ উইল সি দিস রিটার্গেটিং ভিডিও অ্যাডভার্টাইজিং was this ad entire duration like it if you did not see the ad try to follow the step 1 and 3 for an hour or so minimum 1 ghonta ba tar che beshi oi 1 number theke 3 number jinish ta follow korte thaken try korte thaken ekbar na apnake 100 bar korte hole 100 bar korben tokhon eta ashbe accha ar na hole apni jeta korben diamond skin pro ei ad ta ke apni search diye niye ashben এখানে পেজের নাম দেয়া আছে না ডায়মন্ড স্কিন প্রো জি বুঝতে পারছি এই পেজটাকে আপনি ইয়া করবেন সার্চ দিবেন আপনি আগে ম্যানুয়ালি ট্রাই করে দেখেন যদি অটোমেটিকটা আসে তো আসবেন নাহলে আপনি যেভাবে বলেছে আপনার কাছে এখন 9 ঘন্টা সময় আছে এনাফ টাইম এটা মাত্র 5 মিনিটের কাজ আপনি 1 ঘন্টা ধরে ট্রাই করেন যদি না আসে শেষ পর্যন্ত আপনি কি করবেন ডায়মন্ড স্কিন প্রো তে এভাবে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর অ্যাডটা দেখবেন দেখার পরে আপনি ওইভাবে করবেন কারণ এটা কেন বলছে এটা অ্যাডসটা আপনার কাছে আসতে হবে না আসলে তো এটা কাজটা হবে না আপনি সার্চ করে অ্যাডটা দেখা আর অ্যাডটা আপনার কাছে আসছে সেভাবে আপনি দেখতেছেন সেটা আরেকটা জিনিস আপনি ট্রাই করুন ঠিক আছে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি তাহলে হ্যাঁ মামুন ভাই আপনি স্ক্রিন শেয়ার করুন হ্যালো নেটটা প্রবলেম হতে এখন উনি আটকে গেছেন এখন ওনার জন্য এখন আমরা সবাই আটকে থাকব হ্যাঁ ফোন আপনি স্ক্রিন শেয়ার করুন হ্যাঁ এখন নিচ্ছে আসসালামু আলাইকুম স্যার জি বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে জাস্ট টাইম থাকতে পারি নাই না ওটা হচ্ছে কি আপনাকে আমি তখন ডেকেছি আপনি ছিলেন না
আমি পরবর্তী যে জনের কাছে গেছি এবং উনি বলতো না আপনি আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চাইলাম তার জন্য। তো আমার যে বেশ কয়েকদিন আগে একটা বায়ারের সাথে কথা হয়েছে এবং কনভারসেশন হয়েছে, উনার একটা বার্সওয়ালের শিষ্যের আছে বাংলাদেশে, বুঝছেন? আচ্ছা, উনি আমাকে বলছে যে আমার বার্সওয়ালের শিষ্যান আছে, আপনি তার সাথে কথা বলেন, তার নাম বাসর সবকিছু আমার দিয়ে দিচ্ছে, আমি তার সাথে কথা বলছি। হ্যাঁ, কথা বললে সে যে ব্রিফটা আমাকে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনি? জি জি জি, লিংকে ক্লিক করেন, লিংকডইনে একটা প্রোফাইল দিয়েছে। ও সরি সরি, এটা না, এটা দাঁড়ান একটু একটু একটু, সে যে এটা দিয়েছে আমাকে গুগল ডক দিয়েছে। হ্যাঁ, তারপর যারা অন হোক বলছে যদি আপনি কাজটি দেখেন, যদি আপনি কাজটি পারেন তাহলে আমাকে বলেন যে আপনি কাজটি পারবেন, তাহলে আমি কাজটা দিব, আর যদি না পারেন তাহলে না করে দিবেন। তখন তো আপনারা কেউ ছিলেন না সাপোর্টে, তো আমি দেখছি দেখে কিছু বুঝছি না বুঝছি, তবু আমি বলছি হ্যাঁ কাজটা করতে পারবো। আচ্ছা, ওনার ওটা হচ্ছে ফেসবুক মিডিয়া রিকোয়ারমেন্টস, যেটা হচ্ছে এক, ক্রিয়েট এ ডেডিকেটেড পেজ উইথ প্রপার ইমেজেস এন্ড ব্র্যান্ডিং, ইনভাইট পিপল টু লাইক এন্ড মেক ফ্রেন্ডস অন দা পেজ, উই হ্যাভ এ প্রাইভেট ফেসবুক গ্রুপ প্রিমিয়াম cash flow podcast, invite more people to be part of that group, share all our current episode in that group. Acha protomoto hocche ki uni ki bolchen je apnake ekta page korte bolche, thik ache? Je page ekta page korte bolche, mane page khulbo ami, create korbo, ekta page khulte hobe. Ha, ekta page khulben, ene ki bolchen ek number ta create a dedicated page with proper images and branding, apnar oi কাজের রিলেটেড ইমেজ এবং আদার ইনফরমেশন দিয়ে একটা পেজ তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, বিভিন্ন মানুষকে ইনভাইট করতে হবে এবং পেজে যেন লাইক বৃদ্ধি হয়। এরপর ওনাদের একটা গ্রুপ আছে, কি নাম, প্রিমিয়াম ক্যাশ ফ্লো পডকাস্ট। ওই ইয়েতে কি করতে হবে, আপনাকে ইনভাইট করতে হবে, আপনার যে পেজে যারা মেম্বার থাকবে তাদেরকে ওখানে কি করতে হবে, ইনভাইট করতে হবে, তারা যেন ওখানে ভিজিট করে এবং আপনাদের, এটা ওনাদের ওনাদের প্রাইভেট গ্রুপ, এই তো? জি জি, শেয়ার অল আওয়ার এপিসোড ইন দ্যাট গ্রুপ, ওখানে আপনার যা আছে ওনাদের সবকিছু ওখানে এপিসোড গুলো ওখানে কি করতে হবে, শেয়ার করতে হবে এবং যাতে করে ওনারা ইনভাইটেড হন এবং ওখানে লাইক করেন। লিংকডইনে কি করতে হবে দেখেন, মেড ডেডিকেটেড পেজ ফর প্রিমিয়াম ক্যাশ ফ্লো পডকাস্ট, সেম আপনার লিংকডইনে একটা পেজ করতে বলছে প্রিমিয়াম ক্যাশ ফ্লো পডকাস্ট নামে, জেনারেট ডিরেক্ট মেসেজ কনভার্সন উইথ ফ্রেন্ডস এন্ড ইনভাইট দেম টু লাইক দ্য পডকাস্ট পেজ। আপনার যতগুলো ফ্রেন্ড বা অন্য কেউ আছেন সবাইকে আপনি ইনভাইট করবেন কনভারসেশনের মাধ্যমে বা ইনভাইট করবেন, যাতে করে ওই পডকাস্ট পেজটাকে তারা কি করে, লাইক করে। এখন লিংকডইনে পেজ কিভাবে করতে হয় সেটা ভিডিওটা দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলি লিংকডইনে পেজ কিভাবে খুলবো সেটা আমি পারবো ইনশাআল্লাহ। তো এখন পেজের নাম কি, আমি এই যে ক্যাশ ফ্লো পডকাস্ট দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন স্যারে ক্লাস করেছে আবুল ফ্যাশন, বা আমি আমার নাম যদি ninori.com ফ্যাশন এসে বাদ দিয়ে ওইখানে দিব ক্যাশ ফ্লো পডকাস্ট, না? এই নামে আপনাকে পেজটা ক্রিয়েট করতে হবে, মানে প্রিমিয়াম ক্যাশ ফ্লো পডকাস্ট, ওকে, এই নামে করতে হবে, ইউ প্রিমিয়াম ক্যাশ ফ্লো পডকাস্ট, এই নামে আপনাকে ওনাকে পেজটা করে দিতে হবে। ইউটিউবে আসেন, আচ্ছা ওকে, সমস্যা নাই আমি করে দিব। হ্যাঁ, ইউটিউবে আসেন, পরে যে জেনারেট মেসেজ কনভারসেশন উইথ ফ্রেন্ড এন্ড ইনভাইট দেন লাইক দা পডকাস্ট পেজ, এটা হচ্ছে যে আপনি বিভিন্ন জনকে ডাইরেক্ট মেসেজ করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন যাতে করে ওই পেজটাকে কি করে, লাইক করে। ওই পেজ দিয়ে আমি ইনভাইট করব, না? জি। তারপর তিন নাম্বারটা হচ্ছে ইউটিউব, এখানে বলছে জেনারেট 5000 ভিউ পার মান্থ ফর আওয়ার পডকাস্ট এপিসোড, মেক মোর পিপল টু লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার পডকাস্ট। ওনার যে পডকাস্টের যে চ্যানেলটা আছে সেটাতে উনি মিনিমাম প্রতি মাসে 5000 ভিউ চাচ্ছেন এবং মোর পিপল যাতে কি করে, লাইক এবং সাবস্ক্রাইব করে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। মিনিমাম 5000 ভিউ চাচ্ছেন, আপনি যদি রেগুলার ঠিকমতো কাজ করেন 5000 ভিউ কোনো ব্যাপার না, যদি আপনি ওইভাবে ফ্যান ফলোয়ার তৈরি করতে পারেন এবং আপনি ভিডিও এসইওটা ঠিকমতো করতে পারেন, তাহলেও কিন্তু আপনার এই জায়গাটা সাকসেস হওয়ার পসিবিলিটিস আছে। ইনস্টাগ্রাম পোস্ট, এক্সকিউজ মি এক্সকিউজ মি, একটু যে 5000 ভিউর কথা যে বলছে জেনারেট, আমি তার ভিডিওগুলো তার চ্যানেলে আপলোড দিব এই পর্যন্ত তো, নাকি আরো কিছু কাজ আছে জানে? ওনার অলরেডি চ্যানেল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওগুলোকে জেনারেট করতে এমন ভাবে যাতে করে 5000 ভিউ পার মান্থ আসে। এখন ওইটাই আমি তো জানতে চাচ্ছি যে কিভাবে করব, একটু বলে দেন আমাকে, আইডিয়াটা দেন। এটা আপনি ইউটিউব ভিডিওটা কিভাবে এসইও করতে সেটা আপনি জেনে নেবেন, তার আগে আপনি ওনাকে বলবেন যে আপনার ইউটিউব ভিডিওর যে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে আমাকে ম্যানেজার বানাতে হবে। ম্যানেজার বানালে তাহলে আপনি কি করতে পারেন, ভিডিও এসইওটা করতে পারবেন। আপনাকে যদি এসইও, আপনাকে যদি ভিডিও ম্যানেজার অ্যাক্সেস না দেয়
তাহলে কি আপনি কিন্তু ওখানে অ্যাসিওর কাজগুলো করতে পারবেন না। তাহলে আমি ম্যানেজার বলতে পারলাম? হ্যাঁ না, ম্যানেজার হলে আপনি পারবেন, এর আগে পারবেন। আচ্ছা ওকে। ইনস্টাগ্রামে কি বলছে? পোস্ট ক্লিপস এন্ড এপিসোডস জেনারেট মোর ফ্রেন্ডস। আপনাকে কি করতে হবে, ইনস্টাগ্রামে সেম ওনার যে এপিসোডগুলো আছে পডকাস্টের সেগুলো এবং ক্লিপ আছে সেগুলো কি করতে হবে, রেগুলার বেসিসে আপলোড করতে হবে, যাতে করে অনেক রকম ফ্যান ফলোয়ার বৃদ্ধি পায়। একটা মিনিট, একটা ফোন আসছে। জেনারেট মোর ফ্রেন্ড। হ্যালো, 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 মামুন ভাই লাইনে থাকেন? ওই যে স্যার একটা ফোন আসে, কথা বলতে গেছে, আপনি লাইনে থাকেন, বুঝে নিন। আচ্ছা ওকে। হ্যাঁ, আপনার ইনস্টাগ্রাম একটা বুঝতে পেরেছেন যে জেনারেট মোর ফ্রেন্ড এই পর্যন্ত আসছিলেন বলেন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার যে ইনস্টাগ্রাম উনি দিবেন, এখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে ওনাদের কি ইনস্টাগ্রাম কোনো পেজ আছে কিনা বা অ্যাকাউন্ট আছে কিনা। কারণ কি এটা কি আপনি আপনার ইয়েতে তো আর করবেন না, এটা নিশ্চয়ই ওনাদের পেজ আছে বা ওনাদের অ্যাকাউন্ট আছে সেটাতে করতে হবে। কারণ আপনি আপনার এখানে ফ্যান ফলোয়ার বাড়িয়ে তো লাভ নাই, এটা ওনার লাভ হবে কখন, যখন ওনার পেজে আপনি যখন ফ্যান ফলোয়ার ইয়ে করবেন, ইনক্রিজ করবেন। তো ইনস্টাগ্রামের যে ভিডিওটা আছে সেই জায়গাটুকুতে আপনি একটু দেখে নেবেন স্যারের ভিডিওটা, গত কয়েকদিন আগে করেছেন ইনস্টাগ্রাম ভিডিও, কিভাবে ইনস্টাগ্রামে কিভাবে আপনার কাজ করতে হয় সেটা একটু দেখে নেবেন। বাই দিস টাইম আপনাকে কি করতে হবে, এই যে ওনারা যেগুলো বলেছেন পডকাস্ট রিলেটেড, ওনার ফেসবুক, তারপর লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, আইটিউনস এবং সাউন্ড ক্লাউড, প্রত্যেকটার অ্যাকাউন্ট নিশ্চয়ই তাদের করা আছে। যদি করা থাকে তাহলে আপনি সেগুলো অ্যাক্সেস করতে হবে এবং আপনাকে তাদের অ্যাক্সেস পাওয়ার নিতে হবে অ্যাজ এন অ্যাডমিন বা মডারেটর অথবা ম্যানেজার হিসেবে আপনাকে ওনারা অ্যাক্সেস দিবেন। আদারওয়াইজ আপনি এগুলো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটু ওনার থেকে ক্লিয়ার হয়ে নেবেন যে আপনাকে আমি করবো এরকম। উনি আমাকে বলছে আমাকে অ্যাডমিন বানাই দিবে। আচ্ছা, যদি অ্যাডমিন বানিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি এগুলো কাজ করতে পারবেন। iTunes টা কি, জেনারেট মোর রিভিউস অন iTunes ফর আওয়ার পডকাস্ট, নিড রিভিউস ক্লোজার টু 100। এটা হচ্ছে যে iTunes একটা সাইট আছে যেখানে ওনাদের পডকাস্ট আছে, সেখানে কি করতে হবে, মোর রিভিউস মানে হচ্ছে কি আপনি এটা দেখেছেন, আপনি একটা রিভিউ দিবেন, এটা সম্পর্কে মন্তব্য করবেন বা ইয়া করতে হবে। তাহলে এটা আপনি করলে তো হবে না, এটা জেনারেল পাবলিক থেকে নিতে হবে, যারা দেখে তারা এটা রিভিউ দিবে। তো সেই জায়গাটুকুতে কাজ করতে হবে যাতে করে মানুষ এটা ভালো লাগে, পছন্দ করে এবং সেখানে কমেন্টস করে। এটা কমপক্ষে মানে মিনিমাম যে 100টা রিভিউ দরকার কোথায়, আইটিউনস এ। সাউন্ড ক্লাউড কি বলেছেন? এখন আইটিউন তো আমি বুঝি না আসলে, আইটিউনটা কি? আইটিউন ওটা একটা সাইট আছে, আপনি ওটা ইউটিউবে দেখে নেন, হোয়াট ইজ আইটিউন। আমি ইউটিউবে সার্চ করছিলাম বিভিন্ন ধরনের আসে, কিন্তু আইটিউনটা কি এখনো বুঝতে পারলাম না। এখানে সাইট যেখানে আপনার বিভিন্ন রকম মিউজিক সাউন্ড এগুলো তাদের আপলোড করা থাকে। এখন আপনি যেগুলো পারবেন না সেগুলো ওনাদেরকে ক্লিয়ার কাট বলে দিবেন, আমি এই কাজে অতটা পারদর্শী না, আমি এটা করতে পারবো না, বাট আমাকে সময় দিলে আমি চেষ্টা করবো এটা করার জন্য, বাট আমি ওই ওই কাজগুলো করতে পারবো। আপনি যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে রাখেন তাহলে কোনো সমস্যা হলে ওনারা আপনাকে কিছু বলবে না, কারণ আপনি আপনার জায়গাটুকুতে কি করেছেন, ওনাকে অবস্থানটা আপনার পরিষ্কার করে দিয়েছেন। ঠিক আছে, সাউন্ড ক্লাউড তো সেই রকম, জেনারেট মোর রিভিউস অন আইটিউনস ফর আওয়ার পডকাস্ট, নিট মোর ক্লোজার টু 100। জায়গাটুকুতে আপনি কি করবেন, তাদের ফলোয়ার বাড়াতে হবে, রিভিউ নিতে হবে। আর কোন অপশন আছে এখানে, আপনি কিছু দিয়েছেন উনি এখানে? সে বলছে যদি এই যে অপশনগুলো দিছে এখানতে যদি কোনো একটা কাজ আমি না পারি তাহলে তারা আমাকে কাজটা দিবে না। তাহলে আপনি কাজটা নেওয়ার দরকার নেই, আপনি যেটা পারবেন না, যেমন আপনি আইটিউনস এবং সাউন্ডক্লাউডের কাজটা আপনি জানেন না। না, এই কাজটা আসলে কিভাবে করা লাগে, এখন আমি ইউটিউবে সার্চ দিলাম বিভিন্ন ধরনের মিউজিক আসে, শুধু মিউজিক গুলো অন হয়, এগুলা বাজতেছে, বাজেগুলো কাজটা কিভাবে করা লাগবে আমি সার্চ করে খুঁজতে পারলাম না। আপনাকে সার্চ দিতে হবে how to work on with iTunes or SoundCloud, ekum bhabe apni video search diye dekhen, jodi pan tale korte parben, otherwise apni amar mote jeta parben na seta clear cut kore chhere dewa bhalo, karon kaj korte giye jodi bibode poren seta korache, kaj na kore apni jeta korte paren
সেটা হচ্ছে যে আপনি বলে দিলেন তারা আপনাকে কাজ দিলে করবেন, আদারওয়াইজ আপনি করলেন না, কিন্তু কাজ হাতে নিয়ে যখন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অর্ডারটা ক্যান্সেল হবে অথবা আপনাকে ব্যাড রিভিউ দিবে। তো সেই জায়গাটা কি আপনার করা উচিত? কারণ আপনার প্রথম কাজ আপনি যদি ব্যাড রিভিউ নেন বা ক্যান্সেল হয় সেটা কিন্তু আপনার ইয়ের জন্য প্রোফাইলের জন্য কিন্তু একটা খারাপ জিনিস আসবে। না তা বুঝতে পারছি, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে এখন কোনো কাজও পাচ্ছি না, এখন তো মানে দুই দিক দিয়ে চিন্তা করতেছি। এখন আইটিউন এবং সাউন্ড ক্লাউড যদি একটু ধারণা দিতেন হয়তো আমি কাজটা পারতাম। আমি দেখেন আইটিউন বা সাউন্ড ক্লাউডে আমি নিজেও কাজ করি না, সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেওয়াটা আমার জন্য সমীচীন হবে না। আমি জাস্ট আপনাকে বললাম যেহেতু আমি এটা জানি না, আমি করিনি, এজন্য আপনাকে বলছি আপনি ইউটিউব দিয়ে দেখবেন যে কিভাবে আইটিউন এ কাজ করতে হবে, হাউ টু ওয়ার্ক উইথ আইটিউন অর সাউন্ড ক্লাউড উইথ পডকাস্ট, ঠিক আছে? হ্যাঁ, আপনি কিভাবে একটা পডকাস্ট কাজ আপলোড করবেন অন আইটিউন অর সাউন্ড ক্লাউড, এটা দিয়ে আপনি সার্চ দেন, দেখবেন এই রিলেটেড হাজার হাজার ভিডিও আপনি পাবেন। আর সার্চ করছিলাম আমি অনেক, না পারলে সেটা করার প্রয়োজন নাই। আর যদি আপনি করতে চান নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি করতে পারেন, বাট যদি আটকিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা আপনি নিজেই পড়বেন। এখন অপশন আপনার, আপনি কি করবেন সেটা আপনার বিবেচনা বিষয়। ও আচ্ছা, বায়ার আমাকে বলছে যে হায়ার করবে ফাইবার থেকে, এখন ফাইবারে সে যদি আমাকে আসে আমার সাথে কনভারসেশন করার জন্য তাহলে কিভাবে আমি ই করব? এখন তো পর্যন্ত এটা করি নাই। আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে দিতে হয় সেটা আপনি দেখবেন। মানে ফাইবারে সে যদি আমাকে হায়ার করে বা সে মেসেজ দিবে এই তো নাকি? একটু আগে আমি একজনকে দেখিয়ে দিলাম কিভাবে কথা বলছে উনি, আপনি দেখুন সেভাবে আপনি রিপ্লাই করবেন, আনসার করবেন, উনি আপনাকে কোয়েশ্চন করলে আপনি সেটা আনসার করবেন, কিন্তু কোনোভাবে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, লিঙ্কডইন, ফেসবুক আইডি এগুলো আপনি নিজেরটা কোনোভাবে দিতে পারবেন না। পেমেন্ট অ্যামাউন্ট এই টাইপের কথা লেখা যাবে না, মোবাইল নাম্বার দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না, এই টাইপের জিনিস কথা কোনোভাবেই ওখানে আলোচনা করা যাবে না। যা কিছু হবে ফাইবার হবে, ওখানে আপনি ডিল করবেন, ওখানে উনি পে করবে, আদারওয়াইজ আপনি ওনার সাথে, উনি যদি আপনাকে বলে যে আপনি আমাকে বাইরে ইয়ে করেন, আপনি আসেন আমি আপনাকে পে করবো, আপনি বলবেন সরি ফাইবারে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর পেমেন্টের কথা এখানে আলোচনা করা যাবে না? না, পেমেন্টের কথা আপনি বলতে পারেন যে এত ফর এত এই প্যাকেজ আপনি সিলেক্ট করেন, আপনি এত এত ডলার এভাবে করতে গেলে সেটা কিন্তু আপনাকে রেড মার্ক করবে, আপনাকে ইয়ে করবে, মেসেজ নোটিফিকেশন দিবে যে আপনি এই টাইপের কথা আপনি বলতে পারবেন না, লাল নোটিফিকেশন আপনি পাবেন। কোনো কিছু লিখতে গেলে দেখবেন যে যেটা তাদের এগেনস্টে যায় সেক্ষেত্রে কিন্তু লেখাটা লাল হয়ে যাবে, আপনাকে নোটিশ দিবে যে এই লেখাটা তুমি লিখতে পারবা না। তাহলে পেমেন্টের ব্যাপারে কন্ট্যাক্ট করবো কেমনে? আপনি বলবেন যে আপনি এটা কত টাকা চান, আপনি এভাবে বলবেন যে টোটাল এত ডলার, আপনি অ্যামাউন্ট দেবেন টোটাল তিন দিনে এত ডলার, চার দিনে এত ডলার, আপনি বলেন তিন, আমরা যেভাবে করি থ্রি ফোর ফাইভ, আপনার হচ্ছে যে টেন, তারপর কম হচ্ছে 4 for 20, 5 for 30, অথবা 80 for per week, অথবা 100 for a week, 300 for per month, এইভাবে আমরা উল্লেখ করি, সেখানে আমাদের কোনো সমস্যা হয় না। বাট অ্যামাউন্ট টাক বা পে এই টাইপের কথা আপনি লিখতে পারবেন না। হাফিজ ভাই, সেদিন তো আপনাকে বলছিলাম যে মেসেঞ্জারে আসার জন্য আপনি তো আসছিলেন না, অপেক্ষায় ছিলাম আপনার জন্য। আমি আসলে ঢোকার সময় পাইনি, কারণ আমার আসলে কয়েকটা প্রজেক্ট চলতেছে কাজ, সেটা একটু ব্যস্ত ছিলাম। আমি বুঝতে পারছি, তো একটু কথা বলতাম আর কি মেসেঞ্জার আপনার সাথে। আজকে কি আসবেন 8টায়? আমি ভাইয়া আজকে একটু হাসপাতালে যাব একটু 8টার দিকে, আর আপনি, আমি নক করব আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যে কোনো টাইমে নক করেন, আমি আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বশির উদ্দিন কি আছেন? বশির, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি স্ক্রিন শেয়ার করুন। জি স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম স্যার, এই যে আমার একটা প্রোফাইল তৈরি, গিগ তৈরি করা আছে স্যার, দেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, বিজনেস
lead generation. I will do B2B lead generation and collect targeted emails. Answer. Okay. Spark service lead generation, B2B lead generation, LinkedIn leads, data entry, email finding, web research, Fiverr, LinkedIn for business. For business, এটা এই লোগোটা এবার কিভাবে আনলে এটা এভেন আইনে শুধু লিংকডইন এর এটা নিয়ে আসলে হইতো শুধু আইএন যেটা লোগো জি এটা কি আপনি একসাথে নিয়ে আসছেন মনে হচ্ছে হ্যাঁ লিংকডইন ফর বিজনেস একসাথে নিয়ে আসছেন না এটা শুধুমাত্র যে আইএন যেটা ওইটা হচ্ছে লিংকডইন এর লোগো ওটা দিলেই হবে ঠিক আছে লিংকডইন ফর দিলেই হবে না 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 ওইটা লেখা ওইটা ফর বিজনেস এটা দেওয়া দরকার নাই এটা তো আপনি অন্য জায়গাতে এটা তো অরিজিনাল লোগো না ওদের লোগোটা হচ্ছে আইএন যেটা ट्राई करना স্যার কাজ তো দেখছি স্যার হ্যাঁ দেখেন মানে আপনাকে আপনাকে দেখাচ্ছি এরি সমস্যা নেই আমি আপনাকে বলি দেখা এক জিনিস কাজ করা আরেক জিনিস হ্যাঁ এখন ধরুন আপনি দেখেছেন আপনি বুঝেছেন এখন যখন আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি অনেক রকম ঝামেলায় পড়বেন আচ্ছা যেমন এই যে একটু আগে আমি দুজনকে সাপোর্ট দিয়েছি যদি আপনি থেকে থাকেন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমি দেখছি হ্যাঁ হ্যাঁ কাজ বুঝতে পারেন আমি দেখছি এটা মার্কেটিং এর কাজ ওটা একদম ইনস্ট্রাকশন দেওয়াই ছিল একদম ইজি ইনস্ট্রাকশন কিন্তু উনি বুঝতে পারেন নাই হ্যাঁ হ্যাঁ ইনস্ট্রাকশন দেয়া আছে জাস্ট ছবিটা ফলো করলে এটা 5 মিনিটের কাজ উনি দেখেন কালকে কাজ পেয়েছে এখন পর্যন্ত করে না হয়তো এটা কালকে রাতেই সাবমিট করে দেওয়ার কথা ছিল মানে উনি পারতেন এটা যাই হোক উনি বুঝেন নাই আমি উনাকে বুঝিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি উনি এটা ওইভাবে চিন্তা ভাবনা করেন নাই এটা ওনার কাছে নতুন যেহেতু ওনার কাছে এটা স্বাভাবিক এটা অনেক বড় ইস্যু মনে হতে পারে তারপরে যে মামুন ভাইকে দেখালাম উনি কাজ শিখেছেন একরকম এখন ওনার কাছে আসছে বিশাল বড় কাজ নিয়ে তাই না এখন উনি কাজ জানেন হচ্ছে কিসে কিসে উনি হচ্ছেন যে মোটামুটি ফেসবুক লিংকডইন বা এটা কাজ জানেন কিন্তু আই ক্লাউড বা আইটিউনস বা সাউন্ড ক্লাউড এগুলো উনি কাজ জানেন না কিন্তু ওনাকে কাজ করতে অফার করতেছেন তাহলে দেখেন আপনি যদি কাজগুলো করতেন প্র্যাকটিস করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে কাজটা এইভাবে করলে করা যায় এখন আপনি যদি না করেন না শিখেন তাহলে আপনার কাছে যখন এইরকম অনেক রকম প্রশ্ন আসবে অফার আসবে তখন কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন যে আসলে কাজটা এইভাবে করা যাবে আসলে কাজটাকে আমি নিজে তো জানি না আবার যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি অনেক রকম সমস্যায় পড়বেন সেই জায়গাটুকুতে আপনি যখন রিকভার করে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কিভাবে কাজগুলো করতে হয় এর জন্য আমরা বলি আগে কাজটা শিখুন ভালো করে শিখুন তারপর গিগটা তৈরি করুন এখন আপনি গিগটা তৈরি করবেন কাজ শিখবেন পাশাপাশি আপনি ইয়াটা পাবলিশ করে দেবেন হঠাৎ করে যদি লাক বাই চান্স আপনার কাছে অফারটা চলে আসে আপনি কাজটা অর্ডারটা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে বিপদে পড়বেন আপনি করতে পারবেন না সময়টা নষ্ট হবে তখন হয় আপনি ভুল করে কাজটা করবেন আপনার ব্যাড রিভিউ পাবেন অথবা কাজটা ক্যান্সেল হবে অথবা বাধ্য হয়ে আপনাকে অন্য কারো কাছে কাজটা সাবকন্ট্রাক্টকে দিয়ে দিতে হবে তো এই জায়গাটুকু আসলে নিজের ব্যক্তিগত প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ এটা আপনি যেটা করবেন করে ফেলছেন ঠিক আছে করেন কিন্তু কাজটা আপনি শিখলে ভালো হতো যেটা করবেন আপনি পোর্টফোলিওটা তৈরি করে এখানে ব্যানারের সাথে একটা ইমেজ এখানে অ্যাড করে দিবেন নিচে আসুন ডেসক্রিপশনটা আমাকে দেখান তারপর হচ্ছে লিড জেনারেশন ইজ দ্য মোস্ট মোস্ট এফেক্টিভ প্রসেস টু গ্রো ইওর বিজনেস শর্টলি উইদাউট কোয়ালিফাইড লিডস ইউ আর ওয়াস্টিং টাইম এন্ড মানি টু সেল ইউর প্রোডাক্ট আই উইল ম্যানেজ টার্গেটেড লিড কনজেনারেশন ইজ নাও ভেরি ইম্পর্টেন্ট ফর ডিজিটাল মার্কেটিং আই উইল প্রোভাইড ইউ অ্যাজ পার ইউর নিড আচ্ছা ঠিক আছে B2B lead generation, email list building, targeted lead generation, web research, LinkedIn তে একসাথে হবে LinkedIn আলাদা না LinkedIn একসাথে আইটা বড় হবে হ্যাঁ পাঁচ নাম্বার জি ইমেল সোর্সিং
সোর্সিং দিবেন না জি আচ্ছা কোম্পানি নেম পারসন নেম ওয়েবসাইট ওয়েবসাইট না দিয়ে ওয়েবসাইট লিংক দিবেন হ্যাঁ কোম্পানি সাইজ কোম্পানি রেভিনিউ আচ্ছা রেভিনিউ তো আপনি সবসময় নাও পেতে পারেন এখানে আরো অনেকগুলো ইনফরমেশন আসতে পারত কন্টাক্ট নাম্বার বা ইমেল এই টাইপের গুলো পার্সোনাল কন্টাক্ট নাম্বার এগুলো আপনি দিতে পারতেন তারপর হচ্ছে সার্ভিস স্পেশালিটিতে দেখি ডেলিভারি অন টাইম হায়ার অ্যাকুরেসি এক্সিলেন্ট কমিউনিকেশন সাপোর্ট ইফ ইউ হায়ার মি ফর লিড জেনারেশন আই উইল ডু দ্য জব পারফেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি থ্যাংক ইউ আচ্ছা প্যাকেজগুলো দেখি নিচে বিশ ত্রিশ চল্লিশ একশো দেড়শো দুশো কোম্পানি নেম পার্সন নেম ইমেল ফোন নাম্বার ওয়েবসাইট লিঙ্কডইন ওই যে লিঙ্কডইনটা একসাথে করে দিবেন ফরম্যাটিং দশ পনেরো বিশ আনলিমিটেড তিন চার পাঁচ বিশ ত্রিশ চল্লিশ সেলস লিডস লিঙ্কডইনটা একসাথে করে দিবেন হ্যাঁ লিঙ্কডইন না দিয়ে লিঙ্কডইন লিডস দিবেন হ্যাঁ তারপর হচ্ছে বিটুবি লিড জেনারেশন বিজনেস লিডস লিড জেনারেশন ঠিক আছে তাহলে আমি যেটা বললাম আপনি একটু কারেকশন করে ওইটা তারপর এটা পাবলিশ করবেন এখানে যদি আপনার স্কিল টেস্ট চায় সেই স্কিল টেস্ট আমার দেওয়া আছে আছে জি জি আচ্ছা তাহলে সমস্যা নেই অনেক সময় চাইতেও পারে সেইখানটা যদি চায় আপনি একটু ক্যাটাগরিটা চেঞ্জ করে নেবেন জি স্যার আরেকটা বিষয় স্যার আমি যেটা জানতে চাচ্ছি পাবলিশ করার পরে যদি আমি পোর্টফোলিও তৈরি করি সেই সময় কি আর অ্যাড করা যাবে অ্যাড করে দিতে পারেন তবে বেশি চেঞ্জ আপনি হচ্ছে টাইটেলটা চেঞ্জ করা যাবে না পাবলিশ করার পরে আমি 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 এটা বানাইছি কিন্তু আমি ওই যে পোর্টফোলিও করার জন্য কাজ করতেছি হ্যাঁ সম্পূর্ণ কাজটা যদি আমি করতে পারি করার পরে আমি পোর্টফোলিওটা অ্যাড করতে পারবো কিনা পাবলিশ করার পরে আপনি যখন কোনো অর্ডার পাবেন সেই কাজটা যখন আপনি জমা দিবেন ছবিটা অ্যাড করে দিবেন তখন সেটা অটো আপনার পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়ে যাবে কিন্তু আপনি যদি এখন নিজের মতো ওয়ার্ক হিসেবে করেন আপনি নিজের মতো করে প্র্যাকটিস করে লিড কালেকশন করেন ধরেন আমি আপনাকে কাজ দিচ্ছি আপনি লিড লিড কালেকশন করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে যারা আমেরিকাতে আছেন এবং ক্রেডিট রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেন দেখেন আমি একটু ভালো করে বলছি একটু মনোযোগ দিয়ে শোন চেষ্টা করুন কাজটা কিন্তু টাফ কিন্তু আপনি করতে পারলে আপনি ভালো কাজ করতে পারেন ক্রেডিট রেজিস্ট্রেশন এজেন্ট নাম লাগবে যারা কি করতে চায় লোনের জন্য মানে আপনার ইয়ে করতে চায় অ্যাপ্লাই করতে চায় ঠিক আছে আমার কি দরকার এজেন্ট লিস্ট দরকার যারা ক্রেডিট রিস্টোরেশন করতে চায় এরকম আপনি আমাকে 50টা লিড কালেকশন করে দেন পারবেন জি চেষ্টা করব আপনি যেটা বলছেন ওই কাজটা করার জন্য আমি চেষ্টা করব হ্যাঁ এটা মনে করুন আমি আপনাকে কাজ দিলাম এবার আপনি লিংকডইনে এই কাজটা করেন আপনি চেষ্টা করেন যে ওটা আপনি ইয়া করবেন সেটাকে দেখবেন আপনার সময় লাগবে একদিন দুই দিন তিন দিন লাগতে পারে কিন্তু আপনি যেটা করবেন ওটা কাজ হলে কি হবে আপনার একটা লিস্ট তৈরি হবে সেই লিস্টটা আপনি কি করলেন এখানে অ্যাড করে দিলেন পাশাপাশি আপনার কাজটা শিকা হয়ে গেল হ্যাঁ আমি তো আপনাকে এটা দিলাম আপনি কি বলবেন আমি এটা করবো না আমি অন্য কিছু করবো তাহলে আপনি আপনার মতো করে একটা টার্গেট সেট করে নেন আমি এই লিড গুলো কালেকশন করবো সেভাবে আপনি কাজ করেন হ্যাঁ তাও হয়ে যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন ফেসবুক মার্কেটিং বা অন্য মার্কেটিং যে যাই করেন না কেন ওগুলো কিন্তু অভিজ্ঞতাটা কাজে লাগে ঠিক আছে অন্য কিছু কাজে লাগে না কিন্তু লিড জেনারেশন যদি আপনি ঠিকমতো করতে পারেন এই লিড গুলো কি হবে আপনার প্রতিবারে কাজে লাগতে পারে কারণ একই লিড একই ইনফরমেশন অনেকেই চাইতে পারে আপনি যদি প্রপারলি যদি কালেকশন করে রাখতে পারেন একটা ডাটাবেস তৈরি করে রাখতে পারেন আপনি একটা সময় বসে বসে এই লিড গুলো সেল করে খেতে পারবেন অবশ্যই আরেকটা যে স্যার আমি একটা পাবলিশ করছিলাম অনেক আগে স্যারকে দেখাইয়া মোবিল স্যারকে দেখা কিন্তু আমি স্যার বায়ার রিকোয়েস্ট করতেছি নাকি আসতেছে বা কখন কি করতে হবে রিকোয়েস্টের সময়টা হচ্ছে আপনি একটা খেয়াল করবেন সকাল 11টা হতে দুপুর 1টা তারপর হচ্ছে বিকাল আপনার 5টা থেকে সন্ধ্যা 7টা রাত্র 11টা হতে রাত 3টা 4টা পর্যন্ত বায়ার রিকোয়েস্ট আসে এছাড়া মাঝে মধ্যে দুই একটা আসবে এই সময়টাটুকুতে আপনি একটু অনলাইনে থাকবেন চেক করবেন যদি আপনার ল্যাপটপে সবসময় অ্যাক্সেস করার স্কোপ না থাকে সেই ক্ষেত্রে আপনি মোবাইলে আপনার অ্যাপসটা ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সেখান থেকে আপনি কিছুক্ষণ পর পর ফাইবারে ঢুকবেন এবং চেক করবেন তাহলে আপনি যে কোনো সময় যদি আসে সেখান থেকেও আপনি মোবাইল থেকেও কিন্তু কি করতে পারবেন রিপ্লাই করতে পারবেন জি স্যার আমার একটু এই যে গিগটা স্যার দেখেন আমি মরে গেলাম বাইরে রিকোয়েস্টে গেলাম
আপনার কোনো এখন কোনো রিকোয়েস্ট নাই, আপনি কোনো সেন্ডও করেন নাই? না। গিট পাবলিশ করেছেন কয়দিন হলো? স্যার 5-7 দিন হবে আর কি। আচ্ছা, 5-7 দিনে তো কিছু রিকোয়েস্ট অবশ্যই পাওয়ার কথা, আপনি হয়তো টাইমিংটা মিলাতে পারেন না, কি কে জানেন তো? আপনার ইমপ্রেশন মোটামুটি কিন্তু ক্লিক ভিউ নাই। আপনি যেটা করবেন, আপনার গিগটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করেন। আপনি ফেসবুকে প্রমোট করেন, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্টে প্রমোট করেন, তারপর আপনার টুইটারে করেন, সর্বোপরি লিঙ্কডইনে করেন। আপনাদের সবার জন্য একটাই কথা, ওয়ালটন, যমুনা এগুলো মার্কেটিং না করে আপনি আপনার নামে দিয়ে একটা বিজনেস পেজ করুন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে। সেইখানে আপনি আপনার গিগটাকে সুন্দর করে পাবলিশ করেন, সেই গিগটাকে আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন, নিজের তরকায় তেল দেন। দেখবেন ওয়ালটন কোম্পানি লাখ লাখ টাকা খরচ করতেছে, আপনার আমার মতো হাজার হাজার ফ্রিল্যান্সার সারে ভিডিও দেখে শুধু ওয়ালটন কোম্পানিকে প্রমোট করতেছে, দরকার নাই তো। আপনি নিজের প্রমোশনটা নিজেই করেন, সেটাই আপনার কাজে দিবে। ঠিক আছে, আপনারা সবাই যদি এই কথাটা ফলো করেন দেখবেন নিজেরই লাভ হবে। আশা করব আপনারা এটা একটু মেনে চলবেন এবং আপনাদের এটা কাজে লাগবে। থ্যাংক ইউ, আমি আপনাকে তাহলে স্টপ করে দিচ্ছি। পলাশ রয় কি আছেন? পলাশ রয় ক্যাম্পাসিয়াতে আপনাকে কেন দেখাচ্ছে না? পলাশ রয় কি আছেন? ক্যাম্পাসিয়া আপনাকে পছন্দ করেন এই জন্য আপনাকে দেখাচ্ছে না। কোথায় পলাশ রয়? পলাশ্রয় নাই, মোহাম্মদ মামুন কি আছেন? মোহাম্মদ মামুন প্রোফাইল চেক করতে হবে। মোহাম্মদ মামুন আচ্ছা, আমি একটু বলে দেই, এরপরে কে প্রস্তুত থাকবেন, নাহলে আবার আপনার এদিক ওদিক চলে যাবেন। এরপরে ফ্রিল্যান্সার রাব্বি, আপনি প্রস্তুত থাকবেন। ফ্রিল্যান্সার রাব্বি আপনি প্রস্তুত থাকবেন এর পরবর্তীতে। মামুনের ডিভাইস কোনটা, সাউন্ড কোনটা, হ্যান্ড রেস করেন, সাউন্ড যেটাতে আছে সেটাতে হ্যান্ড রেস করেন। হ্যাঁ বলুন, আপনাকে আনমিউট করেছি, কথা বলুন। বলুন, মামুন কথা বলুন।
যে কালার দিয়েছেন এটা তো চোখে লাগে। আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, বলুন। আচ্ছা, আপনার কথা না শোনা গেলে আপনি লিখে দেন আপনার কি কি সমস্যা হচ্ছে, আমি আপনাকে হেল্প করছি, বলুন। আপনি তো বলছেন যে প্রোফাইল চেক করাবেন, মোহাম্মদ মামুন প্রোফাইল চেক করাবেন, আপনি কি দেখাচ্ছেন? আবার নেটের সমস্যা। আচ্ছা, মামুনের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ফ্রিল্যান্সার রাব্বি কি আছেন? ফ্রিল্যান্সার রাব্বি, আচ্ছা রাব্বি না থাকলে আমি নিতাই বলতেছিলাম। হ্যাঁ, নিতাই প্রশ্ন জমা দিছেন না? আমি দিছিলাম অনেকক্ষণ, কিন্তু আমি আবার বাইরে গেছিলাম। তো নিতাই কি ডাকছিলাম আমি? না, আপনি দেখেন, আমি মুবিন ভাইকে দিছিলাম প্রশ্ন। মুবিন ভাই ডাকছি কিনা, আমার ওই পোর্টফোলিও চেক করাই দাম ফেসবুক মার্কেটিং এ। মুবিন ভাইকে দিছেন আপনি 3 ঘন্টা আগে? হ্যাঁ, 3 ঘন্টা আগে আপনি এতক্ষণ পরে আসলেন। আচ্ছা দেখান, প্রশ্ন জমা দিয়ে কি কোথায় গেছিলেন আপনি? বাইরে গেছিলাম, বাইরে একটু কাজ ছিল। তো পাইছেন এটা আপনি সুন্দর করে সাজাবেন। ইয়াপার টাইটেল, ফেসবুক গ্রুপ নেম, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বারটা আগে আসবে। গ্রুপ নেমের পরে গ্রুপ মেম্বার দিবেন, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক দিবেন। এটা কি আপনি কাজের স্যাম্পল নাকি গ্রুপের লিস্ট, কোনটা? এটা মনে হচ্ছে আপনার কাজের স্যাম্পল, তাই না? হ্যালো, না আমি এটা কাজের স্যাম্পল। হ্যাঁ করতেছেন, তাহলে এগুলোকে সুন্দর করে সাজাতে হবে না? এই যে টাইটেল যেটা, ফেসবুক গ্রুপ নেম, তারপর আসবে যে গ্রুপ মেম্বার, তারপর দিবেন শর্ট লিংক, তারপর হচ্ছে লাইভ লিংক। এখন আপনি হচ্ছে কি এগুলোকে আপনি বোল্ড করবেন মাঝখানে। আমার এই যে এখানে আমি ইচ্ছেছি না, আমার চাপতে কি যেন ভিতরে। আপনার কথা কেটে কেটে আসতেছে, আমি আপনাকে বলি, আপনি এটাকে টেবিলটাকে সুন্দর করে সাজাবেন, তারপর হচ্ছে আপনার ব্লগ গুলো করবেন, তারপরে দেখেন আপনি 2 নম্বরতে যেগুলো দিচ্ছেন এগুলো সবগুলো সাইজ কি করবেন, ফন্ট সাইজ একই রকম করবেন, কোনটা বড় কোনটা ছোট এরকম করবেন না। ওনার লাইন চলে গেল। ফাইবার অ্যাকাউন্ট একটু দেখবেন, প্রশ্ন জমা দেন। প্রশ্ন তো দিছি বোধ হয়, গ্রুপে প্রশ্ন জমা দিয়ে অপেক্ষা করুন।
আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে প্রশ্ন জমা দিন, অপেক্ষা করুন, দেখে দিন। হ্যাঁ নিতাই বলছি, আপনি এইগুলো সবগুলো ফন্ট নিতাই করবেন, 10 অথবা 12 করে দিবেন। হ্যাঁ এবার আপনি স্ক্রিনশটে একটা ক্লিক করেন তো দেখি, স্ক্রিনশটে ক্লিক করেন। হ্যাঁ স্ক্রিনশটে ক্লিক করেন। দেখতে পাচ্ছ স্ক্রিনশট তো? হ্যালো, আপনি স্ক্রিনশটে ক্লিক করেন, স্ক্রিনশটটা নিয়েছেন যে, স্ক্রিনশট লিংকে ক্লিক করেন, যে কোনো একটাতে ক্লিক, লিংকে ক্লিক করেন, স্ক্রিনশট নিচে দেখতে পাচ্ছেন? হ্যাঁ করছি তো। কোথায় কি করছেন আপনি? এখানে তো কিছুই আসছে না। ও আমি বুঝতে পারি না, সরি। স্ক্রিনশট নিচ্ছেন কেন? আমি বলতেছি স্ক্রিনশটটা নিয়েছেন যে, সেখানে যে কোনো একটা লিংকে ক্লিক করেন, আপনি স্ক্রিনশটটা নেওয়া হয়েছে কিনা আমি দেখব। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনার নেট অনেক স্লো, বৃষ্টি হচ্ছে নাকি ওখানে? এভাবে আপনাদের সমস্যা হচ্ছে, আমি কি করব বলেন? পলাশ রয় কি আছেন? পলাশ রয়, মোহাম্মদ মামুন কি আছেন? প্রোফাইল চেক করবে বলছেন মোহাম্মদ মামুন? ফ্রিল্যান্সার রাব্বি কি আছেন? ফ্রিল্যান্সার রাব্বি, সবাই প্রশ্ন জমা দিয়ে এদিক ওদিক চলে যান, পরে এসে বলেন যে আমার প্রশ্নটা দেখা হয়নি। সিজার মন্ডল আছেন? সিজার মন্ডল তাও নেই। রুবেল মিয়া স্ক্রিন শেয়ার করুন, এরপরের সারি আর আসিল প্রস্তুত থাকবেন। রুবেল মিয়া, হ্যাঁ এরপরে প্রস্তুত থাকবেন সারি আর আসিল। হ্যালো স্যার,
স্যার গিগে গিগের উপরে ক্লিক করব গিগটা একটু দেখে দিতেন হ্যাঁ ক্লিক কর এখান এখান থেকে হবে না আপনাকে ইয়াতে যেতে হবে প্রোফাইলে যান প্রোফাইলে হ্যাঁ প্রোফাইলে গিয়ে গিগে ক্লিক করেন আফরুজা রহমান আপনার প্রশ্ন জমা দিয়ে দিন আউটসোর্সিং সিক্রেট নামে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জমা দিয়ে দিন আমি দেখে দেব অপেক্ষা করুন স্যার এখানে আস এবার আপনার গিগে ক্লিক করেন এখানে হ্যাঁ এটা কি আপনার প্রথম গিগ হ্যাঁ জি স্যার প্রথম করছি একবারে নো ফ্লায়ার ডিস্ট্রিবিউশন আই উইল পাবলিশ ইওর অ্যাডস ইন ইউএসএ ক্লাসিফাইড অ্যাড সাইট আচ্ছা আই উইল পাবলিশ ইওর অ্যাডস ইন ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস সাইট এখানে আপনি বলতে পারতেন যে ইন টপ ইউএসএ ক্লাসিফাইড অ্যাড সাইট হ্যাঁ তাহলে সুন্দর হতো এখন আপনি এটা এডিট করলে আবার এটা আপনার র‍্যাঙ্কিং এ একটু প্রবলেম হবে যেটা করেছেন ফ্যাক্ট এখন একটা প্রশ্ন হচ্ছে আপনি যে ব্যানারটা করেছেন ব্যানারটা সুন্দর হয়নি দেখুন ব্যানারটাকে আপনি মাল্টি কালার এনেছেন ভালো কথা কিন্তু আপনি যে লোগোগুলো দিয়েছেন লোগোগুলো কিন্তু আপনি সুন্দর করে রিঅ্যারেঞ্জ করতে পারতেন আপনার ছবিটা একটু বড় করতে পারতেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা হচ্ছে আপনার টাইটেল এটাকে আপনি আরো বড় করে লেখার সুযোগ ছিল ম্যানুয়াল পোস্টিং ইউএসএ ইউকে কানাডা লাইভ লিংক গ্যারান্টিড টপ রেটেড ক্লাসিফাইড সাইটস এই যে আপনি কালারগুলো ইউজ করেছেন চারটা পয়েন্টের এই কালারগুলো সুন্দর হয়নি আপনি একই কালার ইউজ করেন যেমন আপনি লাস্টেরটা যেটা দিয়েছেন গ্রিন কালারের মধ্যে আপনি ব্ল্যাক কালার ইউজ করেছেন দেখুন কাজটা একই হলো এটা ফেড হয়ে গেছে লেখাটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তারপর আপনার ছবিটাকে একটু বাম পাশে এনে বড় করে দিতে পারতেন এখানে আর কিছু লোগো সুন্দর করে সাজাতে পারতেন আপনি একটু যেটা করবেন কষ্ট করে আপনার ব্যানারটাকে আবার সুন্দর করে বানিয়ে নেবেন পাশাপাশি আপনি কি ক্লাসিফাইড অ্যাড সাইটে কি জয়েন করেছেন না মানে ক্লাস করছি আর কি এখনো ই করি নাই দুদিন আগে হ্যাঁ দুই দুই দুইটা ক্লাস আছে আপনি কাজ না করে গিগটা তৈরি করে ফেলতেছেন এটা কি উচিত না না কেন অনুচিত আমি আপনাকে বলি আপনি এখন পর্যন্ত কোনো সাইটে জয়েন করেন নাই আপনি মাত্র ক্লাসটা দেখেছেন একবার সারে ক্লাসটা দেখেছেন কিন্তু ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না তিন নাম্বার হচ্ছে আপনি যেহেতু অ্যাকাউন্ট করেন নাই তাহলে আপনি কোনো ক্লাসিফাইড সাইডে এখন পর্যন্ত কোনো কাজ করেন নাই সেক্ষেত্রে আপনি জানেন না কোন ক্লাসিফাইড সাইডে আপনি পোস্ট করতে পারবেন কোনটাতে আপনি পারবেন না স্যার কাজ বলতে কি সারের হোমওয়ার্ক নাকি না বায়ারের কাজ হোমওয়ার্ক করলে আপনি বুঝতে পারতেন যে আপনি কোন সাইডে আপনি পোস্ট করতে পারবেন কোন সাইডে পোস্ট করতে পারবেন ও দুই তিনটা কোর্স এর কি ইউএসএতে কিন্তু আপনাদের সাইট আছে হ্যাঁ আপনি তো সব পারবেন না জি করবেন কিন্তু যখন পোস্ট করতে যাবেন সেখানে দেখবেন আপনি পোস্ট করার অপশন খুঁজে পাচ্ছেন না করতে পারলে সেখানে আপনি সবকিছু ইনফরমেশন দিতে পারছেন না বা তিন নাম্বার আপনি পেমেন্ট চান না পেইড করবেন না সেই জায়গাটুকুতে আমাদের কি করতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে আপনি কাজ না শিখে যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনি নিজেই ঝামেলায় পড়বেন তো আমার সাজেশন হচ্ছে আপনি যেটা করবেন সেটা এটা আছে ব্যানারটা করতেছেন আপনি কাজ করতেছেন ভালো স্যার শোনা শোনা যাচ্ছে না হ্যালো আজান হচ্ছে এজন্য একটু ও আচ্ছা আচ্ছা এটা করবেন এটা হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে জয়েন দেন সাইডে পাশাপাশি আপনি যে কোনো একটা কিছু টার্গেট করে আপনি সেটাকে প্রমোট করতে থাকেন তাহলে হবে কি ধরেন আপনি 200 সাইটে জয়েন করছেন সেখানে দেখা যাবে সর্টিং করতে করতে যেটা করবেন সেটা হচ্ছে যে ওই যে বাদ দিতে দিতে দেখবেন কি হয়তো আপনি মাত্র 70-80টা সাইটে আপনি কাজ করতে পারতেছেন এর বেশি আপনি করতে পারতেছেন না বুঝে গেছে এই জন্য হচ্ছে কি আপনি এই অ্যালার্ট থাকুন আপনি কাজগুলো করেন তাহলে আপনার জন্য এবং যখন আপনি পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে কাজের লিস্টটা সেটা আপনি কি এখানে ব্যানারের সাথে অ্যাড করে দিবেন আচ্ছা স্যার একটু প্রশ্ন করি স্যার আমার ওই ফেসবুক পেজ আছে একটা ওইখানে কি আমি এটা ইয়ে করতে পারবো কি
ওই এই মানে ইয়াটারে কি ব্যানারটারে আমি পোস্ট করতে পারবো ওখানে মানে আপনি করতে পারেন তবে ওখানে নিয়ম নিয়ম অনুযায়ী আপনি আপনাকে দেখতে হবে কি কি আপনি করতে পারেন সেই জায়গাটা তুলতে আপনি দেখবেন আপনি যেটা করতে পারেন এটা আপনি কোন ক্যাটাগরি দেবেন একটা তো আপনার সার্ভিস ক্যাটাগরিতে আসবে ঠিক আছে আপনি যেহেতু আপনি সার্ভিস দিচ্ছেন এটা দিয়ে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন যদি পাবলিশ করতে হয় ভালো কথা তবে আপনি কি করবেন আগে ব্যানারটাকে তো আপনি সুন্দর করে বানাতে হবে স্যার আর একটু প্রশ্ন করি যেমন স্যার স্যার তো যেমন এক একদিন এক একটা ক্লাস নেয় মানে আমি একটা বিষয়ের উপরে দক্ষ হতে গেলে মানে এটা কিভাবে আগাবো আর কি তো বুঝিয়ে বললাম ওই যে কাজ কাজগুলো করব এই জায়গাটুকুতে কি করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে ভিডিওটা আপনি একবার দুবার তিনবার চারবার আপনি দেখবেন তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে গিয়ে আপনি যে আপনি লিস্ট করবেন লিস্টের মধ্যে অনেকগুলো লিস্ট বাদ যাবে তারপর যখন আপনি পোস্ট করতে যাবেন অনেক জায়গায় আপনি ঝামেলায় পড়বেন তাহলে কি হবে যাবে আপনি 200 তে গেলেন 70-80 টা আপনার ফাইনাল লিস্ট হবে ওই 70-80 টাতেই আপনি পরবর্তীতে কাজ করার সুযোগ পাবেন আপনি যদি না করেন তাহলে আপনি তো বুঝতে পারবেন না যত কাজ তত আপনার সমস্যা আসবে সমাধান করবেন তখন আপনার কাজ করার স্কোপটা বাড়বে মানে বিভিন্ন সব সাইটে অ্যাকাউন্ট করাও যায় না আমি কয়েকটা দেখছিলাম আর কি যেটা করবেন আমি আপনাকে বলবো স্যার সেলিং যেগুলো যেমন বাইকার সেল আছে না যেমন কার সেল ওইগুলোতেই ম্যাক্সিমাম অ্যাকাউন্টটা করা যায় আপনি অনেক জায়গা করতে পারবেন আপনি যেটা বার করতে পারছেন না সেটা হচ্ছে আপনি ক্লাসিফাইড সাইট সার্চ দিবেন কিভাবে ফ্রি ক্লাসিফাইড সাইটস ইন আলাস্কা তারপর অ্যারিজোনা টেক্সাস মায়ামি ফ্লোরিডা এইভাবে স্পেসিফিক সার্চ দিবেন আপনি যখন ফ্রি ক্লাসিফাইড সাইটস দিলেন তখন সারা বিশ্বের সাইটগুলো আপনাকে দেখাবে সবগুলো তো আপনার খুঁজে আপনি পাবেন না আপনি যখন নির্দিষ্ট এলাকার সাইট দিবেন তখন আপনি পাবেন আপনার ইউএসএ তে 50টা স্টেটস আছে 50টা স্টেটস থেকে যদি আপনি প্রতিটা স্টেটস থেকে যদি 5টা করে যদি গ্রুপে জয়েন দিতে পারেন কাজ করতে পারেন তাহলে কয়টা হয় আপনার 250 সাইট হয়ে যাচ্ছে স্যার ওগুলো সব ফ্রি সাইট হবে সবগুলো ফ্রি সাইট খুঁজতে হবে আপনাকে স্যার এখন মনে করেন যে ওই যে কোরা টাইপ অ্যানসার কোশ্চেন ওই ধরনের ইয়াতেও কি অ্যাকাউন্ট করতে পারবো ওগুলো তো হচ্ছে আপনার হচ্ছে ফর্ম সাইট ব্লগ পোস্টিং এর জন্য এসইও এর জন্য কিন্তু ক্লাসিফাইড সাইটস এর জন্য তো আপনি শুধুমাত্র ক্লাসিফাইড সাইট গুলো খুলবেন অনলি ক্লাসিফাইড সাইট ওরা তারপর হচ্ছে যে ব্লগ সাইট ফর্ম সাইট সেগুলো হচ্ছে কিসের জন্য সেগুলো হচ্ছে আপনার টপ র‍্যাঙ্কিং বা এসইও এর জন্য বা লিংক বিল্ডিং এর জন্য লাগবে কিন্তু এটা এই যে আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটাও কিন্তু লিংক বিল্ডিং এর একটা পার্ট বাট এটা আলাদা কাজ করা যায় ঠিক আছে সেই জায়গাটুকুতে আপনাকে এইভাবে কাজটা করতে হবে আপনি শুধুমাত্র এখন যেহেতু এটা ক্লাস করেছেন ক্লাসিফাইড সাইটটা যে স্যার যে ক্লাসটা করে যাচ্ছেন সেই ক্লাসটুকুতে ভালো করে আপনি অবজার্ভ করুন তারপর আপনি বুঝতে পারবেন কোথায় ঝামেলা হচ্ছে হচ্ছে না নিচে আসুন ডেসক্রিপশন দেখেন Do you want to sell your product online? I offer you help to your project mainly. I am a specialist in certified ads posting job. My personality will be a big asset to your client. Acha? Passionate with the skills to work with high standard, I have experience to post certified ads. Please inform me for information. That's it, hello. আপনি এখানে বলতে পারেন আই হ্যাভ জয়েন্ট সো মেনি ক্লাসিফাইড সাইটস ইন ইউএসএ সো আই ক্যান পোস্ট ইউর অ্যাডস ইজিলি হ্যাঁ within short time এভাবে আপনি বলতে পারেন to no more hire me or inbox me এভাবে আপনি বলতে পারেন বুঝে গেছে বিষয়টা সার্ভিস ডেসক্রিপশন প্রসেস ম্যানুয়াল ওয়ার্ক 100% লাইফ গ্যারান্টি গ্যারান্টি না গ্যারান্টিড হবে হ্যাঁ কমপ্লিটেড ওয়ার্ক রিপোর্ট গ্যারান্টিড গুগল ড্রাইভ শিট না দে গুগল স্প্রেডশিট দিবেন গুগল টার্গেটেড অডিয়েন্স ডেসক্রিপশন এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্রাক্ট না কন্ট্যাক্ট আর হবে না কন্ট্যাক্ট এন্ড ইউকে নিচে দেখি
নিচে নিচে হ্যাঁ ডেসক্রিপশন রাইটিং গ্রাফিক্স এন্ড ইমেজ ক্রিয়েশন এনি টাইম সাপোর্ট আনলিমিটেড রিভিশন অল টাইম মনিটরিং 1 to 3 to 5 ডেজ অর্ডার ডেলিভারি কন্টেন্ট রাইটিং টিয়ার 7 প্লাস টিয়ার 7 প্লাস কি আপনি পারবেন এটা কাইতে দেব না পেজ র‍্যাঙ্ক 7 এটা দেন না ৮০ ১২০ আচ্ছা এখন আমি আপনাকে বলি আপনাকে এতক্ষণ যা বুঝালাম সেটাকে মনোযোগ দিয়ে কতটুকু শুনেছেন আমি জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি তাও আমি জানি না আপনি যতটুকু বুঝেছেন ঠিক সেভাবে আপনি কাজ করার চেষ্টা করবেন আইদার আমার এই ভিডিওটা রাত 8টা পরে চ্যানেলে আপলোড করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট রেকর্ড নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি পাবেন এবং আপনাকে যেভাবে বলেছি সেভাবে কাজ করার চেষ্টা করুন দ্বিতীয়ত হচ্ছে পাবলিশ করতে গেলে যদি আপনি স্কিল টেস্ট চান সেক্ষেত্রে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি যে যেটা আছে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন সেটা আপনি বাদ দিবেন সেটা বাদ দিয়ে আপনি ওয়েব ট্রাফিক দিবেন ওয়েব ট্রাফিক দিয়ে আপনি এটা পাবলিশ করার চেষ্টা করবেন আর স্কিল টেস্ট স্কিল টেস্ট চাইছে আর তাহলে ওয়েব ট্রাফিক দিবেন ওয়েব ট্রাফিক আচ্ছা ঠিক আছে ব্যানারটা চেঞ্জ করে নেবেন কালকে আবার দেখাবেন আমাকে পাবলিশ করার আগে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি আচ্ছা শারিয়া রাসেল আসসালামু আলাইকুম স্যার আসসালাম জি বলুন তো আমার স্যার যে এগুলো যে ক্লাসিফাইড সাইটে আমি স্যার এগুলো জয়েন হতেছি স্যার এগুলা স্যার যে একটা আমি স্যাম্পল দেখাই স্যার যে জয়েন হতে গেলে স্যার যে নাম্বারগুলো চাই স্যার মানে ফারস্টে জয়েন অবস্থায় জয়েন হতে গেলে যে নাম্বারগুলো চাই ওই নাম্বার কি স্যার আমার নম্বরে দিব না ওই ইউএসএ থেকে ওই যে নাম্বারগুলো কালেক্ট করা যায় ওই সাইটগুলো থেকে নাম্বার এনে দেব এখানে আপনার ইউএসএ নাম্বার দিবেন আপনি বাংলাদেশ নাম্বার দিতে পারবেন না আচ্ছা স্যার যেগুলো স্যার বাংলাদেশি নাম্বার নিলে স্যার নিতেছে মানে আমার নাম্বার দিলেও যেগুলো নিতেছে তাহলে কি স্যার ওগুলা পোস্ট করলে কি অ্যাপ্রুভ করবে স্যার ওটা করতে পারে তবে হচ্ছে ইউএসএ নাম্বার দিবেন এর জন্য আমি আপনাকে বলি আপনারা যেটা করবেন ইউএসএ এর নাম্বার নেয়ার একটা সাইট আছে না দিব না 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 আপনি ইউএসএ নাম্বার একটা বানাতে ভয় সেটা জানেন না না স্যার তা তো জানি না স্যার স্যার এখানে দেখা নাই ও স্যার দেখাইছিল স্যার ওই যে স্যার একটা স্যার কি জানেন একটা সাইট থেকে মানে নাম্বার আনা যায় ওই নাম্বার কি একটা নম্বরে থাকবে যদি আমি একটা অ্যাকাউন্ট খুলি মানে আমাকে একটা নাম্বার দিয়ে আপনি যতগুলো সাইট আছে সবগুলোতে আপনি দিবেন ও আচ্ছা আমি যদি ওইটা কাটা দেই তাহলে রিসেন্টলি যদি কাটা দেই তাহলে কি আবার অন্য একটা নাম্বার দিবেন ওই একটাই থাকবে আমার আরেকটা নতুন নাম্বার দিবে ও তাহলে যদি আমার ওই আগের নাম্বারটা প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে পাবো পাবেন না ওই নাম্বারটা আরেকজনকে দিয়ে দিবে এজন্য বলছি ওই নাম্বারটা হারানোর কোনো সুযোগ নেই যদি আপনি সপ্তাহে একবার দুইবার কারোর সাথে কথা বলেন অথবা মেসেজ করেন ওই মেসেজটা কোথায় করব স্যার ওই নাম্বারে ওই সাইটে গেলে ওখান থেকে আপনি মেসেজ করার সুযোগ পাবেন যে কোনো ইউজার নাম্বার আপনি মেসেজ দিতে পারেন তবে যাকে তাকে দিবেন না আপনার পরিচিত যদি কেউ থাকে তাকে আপনি মেসেজ করতে পারেন হাই হ্যালো লিখবেন অথবা দেখবেন যে আপনার কাছে অনেক স্প্যাম মেসেজ আসবে সেগুলো আপনি হাই হ্যালো করবেন তাও চলবে ও আচ্ছা যেমন স্যার যে এখানে স্যার একটা নাম্বার মানে দিতে বলতেছে মানে এখানে আমি তো স্যার যে এতগুলা স্যার জয়েনিং হইছি আচ্ছা ট্যাক্স নাও যেটা আছে ট্যাক্স নাওটা ইউজ করবেন
মূল টার্গেটটা হচ্ছে আগে আপনি ট্যাক্স নাওতে যাবেন, ট্যাক্স নাওতে গিয়ে আপনি একটা আপনার ইউএসএ নাম্বার ভেরিফাই করবেন, সেই নাম্বারটা আপনি সব জায়গায় ইউজ করবেন। স্যার আমি ওখান থেকে আমার নাম্বারটা আনবো স্যার, একটু দেখে দিবেন। ট্যাক্স নাওটা আপনি গুগলে যান, গুগলে যে একটা সরি ইউটিউবে যে একটা ভিডিও দেখেন হাউ টু ক্রিয়েট এ নাম্বার অন ট্যাক্স নাও, তো ওখান থেকে তাহলে আমি ওখানে দেখে নেব বিষয়টা। জি জি, এইটাই তো মনে হয় না? হ্যাঁ ট্যাক্স নাও এটা। এখানে আপনি আপনার গুগল নাম গুগল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন, জয়েন করার পরে আপনি যে কোনো একটা স্টেট সিলেক্ট করে ওখানে একটা নাম্বার আপনি দিবেন, সেখান থেকে আপনাকে তারা ভেরিফাই করে দিবে। যদি আপনি কারোর সাথে হাই হ্যালো করেন তাহলে নাম্বারটা কারোর কাছে যাবে না। এগুলো দেখে তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি আরেক অধিকটা যাই না, কারণ হচ্ছে আপনার পাসপোর্ট পাসওয়ার্ডটা এখানে দেখা যাবে, আমার একটা রেকর্ড চলছে সেটা আপনি ডান দিকে যাবেন না। ঠিক আছে জি স্যার, ওইটা স্যার আমি হ্যাঁ ওইদিকে যাবেন না, যেহেতু রেকর্ড হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, আমি চাই না এটা কেউ দেখুক। ওকে স্যার, এইভাবে করুন, জয়েন করতে থাকুন, আপনার ইনফরমেশন যেভাবে লাগে এগুলো কাউকে শেয়ার করার দরকার নেই, এটা আপনার পার্সোনাল, আপনি আপনি আপনার মতো রাখবেন। আপনি আমাদেরকে দেখেন মাত্র আপনি পোস্ট করতেছেন পোস্টটা হচ্ছে কিনা। caters example, then you go to Instagram or Facebook cause it notices that you are looking at the caters, that they start to show you all the ads for catering companies that are sponsored. এখন হচ্ছে কি আপনি কি অ্যাড তৈরি করতে পারেন, গুগল অ্যাড করতে পারেন? না স্যার এটা আমি এখন এটা যাওয়ার দরকার নেই, যেটা পারবেন না সেটা করার কোনো প্রয়োজন। স্যার ফেসবুক অ্যাডস বলতে স্যার যে অ্যাডস ক্যাম্পেইন যেটা স্যার ওই অ্যাডস ক্যাম্পেইন এরকম ক্যাম্পেইন এটা গুগলের জন্য বলছি। আপনার গিগের সাথে যে ট্যাগ গুলো যায় কিওয়ার্ড গুলো যায় সেগুলো ইয়ে করবেন, ট্যাগ করে দিবেন। আর স্যার স্যার আমি স্যার যে আমার একটা ফেসবুক মার্কেটিং এর গিগ আছে স্যার, ওটার জন্য স্যার আমি একটা ভিডিও মেক করতে চাইতেছি স্যার, ভিডিওটা কি স্যার সরাসরি এরকম হবে স্যার? এই যে এরকম ভিডিও দেখেন অনেক রকমই হয়, আমি সেটা আমি স্যার স্লাইড আমি স্যার স্লাইড দিয়ে স্যার একটা ভিডিও তৈরি করেছিলাম স্যার, ওটা স্যার কি করতে পারেন আপনি, এভাবে ভিডিও দিয়ে করতে পারেন, আপনি চাইলে এক্সপ্লেনার ভিডিও করতে পারেন, আপনি চাইলে অ্যানিমেশন করতে পারেন, ইটস অল আপ টু ইউ। তবে আচ্ছা স্যার ফাইবারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কি করতে হবে, ভিডিও নিয়ম অনুযায়ী আপনাকে যে 30 থেকে 40 সেকেন্ড এবং সর্বোচ্চ 70 এমবি মনে হয় নাকি কত সাইজ আছে সেই অনুযায়ী আপনাকে সেটা ইয়ে করতে হবে। 70 স্যার
যেটা 70 এমবি স্যার স্যার আমি তাহলে 1880 পি দিয়ে স্যার করলে স্যার ওই মানে 40 সেকেন্ডে করলে স্যার 70 এমবি বেশি হয়ে যায় তাহলে তো স্যার ওখানে আপনি দেখবেন কত এমবি চাই সেটা একটু দেখে নেবেন স্যার 70 এমবি স্যার আমি দেখছি 70 এমবি চাই না জি স্যার হ্যাঁ 70 এর বেশি যাবে না আচ্ছা স্যার তো স্যার এমবি এমবি কি স্যার কমানো যায় না স্যার যদি বেশি হয়ে গেল পরবর্তীতে এমবি কমানো যায় না ওরকম কমাতে গেলে হচ্ছে কি আপনার যে এডিটর ভিডিও এডিটর দিয়ে আপনাকে ই করতে হবে কম্প্রেস করে নিতে হবে সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় আপনি আপনি কি বলবেন 30 সেকেন্ডের মধ্যে আপনি বলবেন যে আমি আমি হচ্ছে শারিয়া রাসেল ফ্রম বাংলাদেশ আমি একজন ফ্রিল্যান্সার আমি দীর্ঘদিন যাবত ফাইবারে কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করছি মার্কেটার হিসেবে কাজ করছি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং রিলেটেড অনেক কিছু আমি জানি তো তোমার যদি কোনো কিছু লাগে তুমি আমাকে নিশ্চিন্তে বা নির্দ্বিধে আমাকে নক করতে পারো আমি তোমাকে হেল্প করার জন্য অলওয়েজ প্রস্তুত আছি এতটুকু কথাটাকে ইংলিশে লেখেন সেটাকে ট্রান্সলেট করে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করেন তারপর আপনি ভিডিও রেকর্ড করেন তবে অবশ্যই এনভায়রনমেন্টটা যেন একটু অফিসিয়াল থাকে সেইভাবে আপনি করার চেষ্টা করুন দেখেন এখানে যারা ভিডিও দিয়েছেন তাদের অবশ্যই এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করা আছে সেইভাবে আপনারা সেটা করার চেষ্টা করুন ওকে স্যার তাহলে স্যার এরকম একটা স্যার ভিডিও আমি করি স্যার আচ্ছা স্যার এতটুকুই স্যার ওকে ঠিক আছে আমি তাহলে আপনি স্টপ করি ওকে স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা পরবর্তী যে কিছু মাস্ককে বাঁচানোর চেষ্টা করছে কুকুরটি তার নাক দিয়ে মাছগুলোর গায়ে পানি দেওয়ার চেষ্টা করছে যাতে মাছগুলো বেঁচে যায় ইয়াসিন চিকদার মোহাম্মদ ইয়াসিন চিকদার স্ক্রিন শেয়ার করুন পরবর্তী ভিডিওটি একটি বিড়ালের যেখানে বিড়ালটির সঙ্গে ক্যান্সারের কারণে মারা যায় কথা বলুন দেখেছিল সেখানে প্রায় এক মাস পর্যন্ত বসে থাকতো আর মানুষের মতো করে জি বলুন আমি প্রায় 3 মাসের মতো ক্লাস কই না বুঝতে পারছি আপনার কথাটা কেটে আসছে একটু আস্তে আস্তে বলুন বুঝেছি আমি প্রায় 3 মাসের মতো ক্লাস করতে পারি না আমার ল্যাপটপের ডিসপ্লে সমস্যা ছিল ঠিক আছে আচ্ছা এখন মানে 3 মাস পরে আমি ল্যাপটপটা ডিসপ্লে ঠিক করে দেখি আমার ভিডিও অবস্থা একেবারে খারাপ এখন তারপরে গিয়ে কিছু ডিলে করে মানে নতুন করে আবার করছি এখন এটা করতে করে দেখি দেখান ড্রাফটে কি করেছেন I will do generate targeted B2B LinkedIn lead generation. Skill in lead generation, LinkedIn lead generation, key person lead information, B2B, B2C lead generation, 100% accurate target lead, provide all valid information. মোটামুটি সুন্দর হয়েছে ঠিক আছে আপনার ইয়া কোথায় লিঙ্কডইন এর আপনি লিড কালেকশন করছেন আপনার স্যাম্পল আছে ওয়ার্ক প্রুফ আছে আপনার এখানে আপনার ইয়া নাই আপনি কাজ করেন নাই লিড জেনারেশনের নাম্বার স্যাম্পল হিসেবে কিছু আছে কাজ আপনার কথাটা আমি বুঝতে পারছি না কেটে কেটে আসতেছে আমি বলছি যদি আপনি লিড জেনারেশন কাজ প্র্যাকটিস করে থাকেন
তাহলে সেটা এখানে আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দেবেন একটা স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? ব্যানারের পরে আরেকটা ইমেজ অ্যাড করে দেবেন যেটা স্ক্রিনশট আপনার কাজ করেছেন সেটা। নিচে আসুন। ওকে 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 আই ওয়েলকাম টু মাই বি টার্গেটেড বিটুবি লিংকডইন লিড জেনারেশন। Features means that find targeted customers details. Lead generation very necessary for any company to get targeted purchasers. Lead generation is one of the modern way to get real customers details. I am skilled in B2B LinkedIn lead generation. Able to banan bolche LB asche. A B L E hobe. এটা অ্যাভেল হবে, এ বি এল ই, এলটা পরে হবে, বি এর পরে হবে। অ্যাভেল টু এনি লিড ইনফরমেশন ফ্রম দা ইন্টারনেট, আই হ্যাভ ইউজ টুলস টু কালেক্ট এনি লিড ইনফরমেশন। আচ্ছা, আপনি কি প্রোভাইড করছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, বিজনেস ইমেল, পার্সোনাল ইমেল, ওনার নেম, ফোন নাম্বার, জব টাইটেল, লিঙ্কডইন, ইউআরএল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড্রেস, স্টেটস। তারপর জি সিটি। আচ্ছা, অন টাইম ডেলিভারি, 100% ম্যানুয়ালি ওয়ার্ক, অল ইনফরমেশন ইজ ভ্যালিড, স্যাটিসফাইড গ্যারান্টি। গ্যারান্টি বানান ভুল আসছে, গ্যারান্টিড হবে, জি ইউ এ আর এন টি টি ডাবল ই ডি, গ্যারান্টি। স্যাটিসফাইড না দিয়ে স্যাটিসফ্যাকশন দেবেন, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। কোয়ালিটি এনশিওর, কুইক রেসপন্স। এই আমি বলি, আপনি উপরে যেগুলো পয়েন্ট দিয়েছেন প্লাস এখন যেগুলো পয়েন্ট দিয়েছেন এগুলো হাইলাইট হবে না, শুধুমাত্র হোয়াই মি, মাই সার্ভিস অফার, এগুলো আপনি হাইলাইট করবেন। তারপরে যে পয়েন্টগুলো দিয়েছেন সেগুলো আপনি, যে উপরে 1-15 দিয়েছেন সেগুলো হাইলাইট করবেন না। এখানে আবার যেগুলো দিয়েছেন এগুলো আপনি বুলেট দিবেন, তারপর হাইলাইট করবেন না। আই উইল সাপোর্ট ইউ আনটিল ইউ আর স্যাটিসফাইড, থ্যাংক ইউ। এভাবে যদি বলেন তাহলে সেক্ষেত্রে সে আপনাকে বারবার বলবে আমি স্যাটিসফাইড না, আমাকে আরো ইনফরমেশন দাও, আরো এইভাবে ভালো, এটা যে ভ্যালিড লিড না, আমাকে আরো তুমি লিড দাও। এরকম টাইপের কথাগুলো একটু টেকনিক্যালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি বলতে পারেন আমি তোমাকে এমনভাবে সাপোর্ট করবো যাতে তুমি স্যাটিসফাইড হও, এইভাবে বলতে পারেন। কিন্তু তোমার মানে না হওয়া পর্যন্ত, সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট করেই যাব তাহলে কিন্তু নিজেই বিপদে পড়বেন, এটুকু মাথায় একটু রাখবেন। নিচে যান, প্যাকেজ গুলো একটু দেখবেন। দশ, বিশ, ত্রিশ, পঞ্চাশ, 100, 150, কোম্পানি, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, সি লেভেল লিড, টাইটেল, লিঙ্কডইন এন্ড আদার্স লিঙ্কস, আনলিমিটেড, 3, 5, 7, 10, 20, 30। নিচে দেখি, নিচে নিচে ট্যাগ গুলো দেখান, লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন, ইমেল, তারপর হচ্ছে লিঙ্কডইন লিড। ঠিক আছে, আমি আপনাকে যেভাবে বলেছি সেভাবে একটু কারেকশন করে, তারপর পোর্টফোলিওটা যেটা আপনার ওয়ার্ক রিপোর্ট বা স্যাম্পল, আপনি লিড কালেকশন করেছেন এরকম একটা স্ক্রিনশট আপনি দিয়ে এটাকে আপলোড করে দেবেন, পাবলিশ করবেন। যদি পাবলিশ করতে প্রবলেম হয় লিড জেনারেশনের জায়গায়, আপনি কি করবেন অন্য একটা সাব ক্যাটাগরি দিয়ে দেবেন, বিজনেস লিড জেনারেশন না দিয়ে আপনি ওয়েব ট্রাফিক অথবা আপনি হচ্ছে যে অন্য একটা কিছু দিয়ে দেবেন যেটা দিয়ে আপনার হওয়ার কথা। ঠিক আছে, আপনি কি অফ করে রাখছিলেন আপনার এটা, আউট অফ সাব ইয়ে দিয়ে রেখে রাখছিলেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি কি আউট অফ অফিস দিয়ে রেখেছিলেন কিনা। আপনি এখন যেহেতু জয়েন করেছেন, আপনি গিগ গুলোকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি মার্কেটিং করেন, বিভিন্ন জায়গায় একটু শেয়ার করেন, তারপর আপনি আগামী 1 সপ্তাহ দেখেন কোনো প্রবলেম মানে চেঞ্জেস আসে কিনা। যদি দেখেন যে না ইমপ্রেশন বাড়তেছে না, তাহলে যেটা করবেন একটা ডিলিট করবেন, তার এগেনস্টে নতুন একটা করবেন, সবগুলো একসাথে ডিলিট করার দরকার নেই, একটা করবেন একটা নতুন করবেন, এভাবে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে,
মানে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি বললাম সেভাবে কাজ করুন সিজার মন্ডল কি আছেন সিজার সিজার মন্ডল সিজার মন্ডল নাই আফরোজা রহমান স্ক্রিন শেয়ার করুন আফরোজা রহমান আফরোজা রহমান আছেন হ্যালো জি আপনি স্ক্রিন শেয়ার হ্যালো স্ক্রিন শেয়ার করুন জি একটু আমি ফোন থেকে বলতেছি নেটের যে সমস্যা তো ল্যাপটপে যাচ্ছে আমি সব রেডি করে রাখছি আচ্ছা একটু তাড়াতাড়ি করুন একটু জি জি শুভ আর এই মুহূর্তে যারা জয়েন করেছেন আপনাদেরকে আপনারা প্রশ্ন জমা দিয়ে দেন ফারুক ভাই চলে আসছেন একটু পরে ফারুক ভাই সাপোর্ট দিবেন আপনারা ফারুক ভাই থেকে সাপোর্টটা পাবেন তো আমি আবারো আপনাদেরকে বলছি আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো সাবমিট করে দিন আমি শুধু প্রোফাইলটা আর গিগটা দেখাবো একটু ঠিক আছে শেয়ার করুন নেট এত ডিস্টার্ব করতেছে আজকে দুই দিন বৃষ্টি হচ্ছে সব জায়গায় একটু প্রবলেম হবে স্বাভাবিক জি জি সকালে আমি দিয়েছিলাম কিন্তু তারপরে তো 12টা থেকে ক্লাস আর পাইনি আমি এই জন্য এখন আবার দিলাম আচ্ছা হ্যালো জি শেয়ার করুন আপনি ল্যাপটপ থেকে এখনো লগইন করুন এটা আপনার না সাম্মি আচ্ছা আপনাকে আনমিউট করে নিন আচ্ছা আপনার যেটা করেছেন ছবিটা সুন্দর এসেছে ঠিক আছে আপনি যেটা লিখেছেন ডিজিটাল মার্কেটার মার্কেটার এমটেক 2 বড় করে দেবেন ফেসবুক এক্সপার্ট এক্সপার্টের ই বড় করবেন লিংক বিল্ডারের বিটা বড় করে দেবেন জি নিচে ডেসক্রিপশনটা একটু দেখি সামান্য নিচে নামান ডেসক্রিপশনে যান এখানে রাখেন আই এম ডিজিটাল মার্কেটার অলসো এক্সপার্ট ইন ফেসবুক একসাথে হবে আলাদা না ফেস ফেসবুক না একসাথে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ডাটা এন্ট্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং তারপর কমা হবে দিয়েছেন এটা কমাটার পর একটা স্পেস দিবেন বুকমার্কিং এন্ড লিংক বিল্ডিং আই হ্যাভ টেকিং এ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউটের আইটা বড় হবে and have taken part in practical project ঠিক আছে there i have gathered
explains about the ins and outs of digital marketing. I can promote products and projects to the targeted Facebook users worldwide. Also able to increase brand value for any company. I'm enthusiastic, responsible, and creative. As I am full-time professional graphic designer, I am dedicated to my duty. Thank you. Acha. তাহলে যে জায়গাটা আপনি কমার পরে একটু স্পেস ইউজ করবেন ফেসবুকটা একসাথে লাগিয়ে দিবেন আপনি নিচে দেখি স্কিল গুলো আপনার এই যে এখানে যেগুলো করবেন আমি একটু বলি আপনার সবগুলো কিন্তু একসাথে লেগে আছে ডিজিটাল মার্কেটিং এটা কি হবে ডিজিটাল স্পেস দিয়ে মার্কেটিং এবং মার্কেটিং এর এমটা বড় করে দিবেন সেম ফেসবুকেরটাও স্পেস দিয়ে এমটা বড় করবেন গ্রাফিক্স ডিজাইনারটাও স্পেস দিয়ে ডিটা বড় করে দিবেন এগুলো এখন এডিট করতে পারবেন না এগুলো আপনি ডিলিট করে নতুন করে অ্যাড করবেন আর্টিকেল রাইটিং লিংক বিল্ডিং ফটো এডিটিং ভিডিও এডিটিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বুকমার্কিং সেম বুকমার্কিং ও দা স্পেস দিয়ে মার্কিং এর এমটা বড় করে দিবেন 2 4 6 8 10 আচ্ছা ঠিক আছে আপনি এডুকেশনটা দেখি অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েটেড 2020 আচ্ছা এবার আপনার গিগটা দেখেন ফ্লায়ার ডিস্ট্রিবিউশন আই উইল ডু ইউনিক ক্লাসিফাইড একটু টাইটেল দেখতে দিন আই উইল ডু ইউনিক ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইন হাই রেটেড ইউএসএ সাইটস ডু ইউনিক ক্লাসিফাইড পোস্টিং ইন হাই রেট আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে পপুলার ইউএসএ সাইট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই যে আপনার দেখুন আপনার মূল টাইটেলটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই লেখাটুকুতে আপনি আর একটু বড় করার জায়গা আছে এবং ডান দিকে বাম দিকে অনেকখানি স্পেস রয়ে গিয়েছে তাহলে কি করতে হবে আপনাকে এই ব্যানারের এদিক থেকে ওদিকে আর একটু এটা নিয়ে লেখাটাকে আর একটু বড় করে দেবেন সাইজটা তারপর আপনি বলছেন টপ ইউজ টপ পোস্ট অন ইউএসএ ক্লাসিফাইড সাইটস 100% স্যাটিসফাইড কাস্টমার্স গ্যারান্টিড লাইভ অ্যাডস এ ডাবল ডি এস হবে না এখানে এ সিঙ্গেল ডি হবে হ্যাঁ এ ডি অ্যাডস একটা ডি হবে দুইটা হবে না ডেলিভারি ইন ফিক্সড টাইম ইউনিক পোস্টিং আচ্ছা আপনি ইয়ে করেছেন তারপর একটু সামান্য নিচে নামান এখানে আপনি মাত্র দুটো কি করেছেন টেক লিস্ট এবং গামট্রি লোগো ইউজ করেছেন এখানে আপনার অনেকখানি স্পেস রয়ে গেছে আপনি এই লোগোগুলোকে কি করতে পারতেন এখানে ছোট করে আরো লোগো নিয়ে আসতে পারেন লোগো গুলোর যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে সেগুলো ডিলিট করতে হবে তিন নাম্বার আপনার যে ছবিটা আছে সেটাকে কি করতে হবে আর একটু বড় করতে হবে আপনার ছবিটা কিন্তু লোগোর থেকে ছোট হয়ে গেছে এখানে আপনার ছবিটা হবে বড় লোগো গুলো ছোট হবে স্পেস অনুযায়ী এখানে আরো সুন্দর করে আরো কয়েকটা লোগো নিয়ে আসবেন যেগুলোতে আপনি কাজ করছেন এবং সবগুলোর অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় একটা ইউটিউব ভিডিও আছে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি ইমেজ সেটা আপনি সার্চ করে পাবেন তারপর রিমুভ ডট ডিজি যাবেন সেখানে আপনি ছবিটা আপলোড করে ওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেভ করে নেবেন তাহলে হয়ে যাচ্ছে আর সর্বোপরি আপনার যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে কালার কম্বিনেশন নিয়ে একটু চিন্তা করতে হবে আর একটু সময় দিন তাহলে আপনার কি হবে এই যে ব্যানারটা করেছেন সেটা আরো সুন্দরভাবে করা যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কাজ করেছেন বা কাজ করার অভিজ্ঞতা আছে চাইলে আপনার যদি কোনো কাজ করে থাকেন সেই কাজের যে ওয়ার্ক স্যাম্পলটা আপনি এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দিতে পারেন তাহলে এটা আপনার একটা পোর্টফোলিও এখানে অ্যাড হলে হবে কি অনেকে আপনাকে পোর্টফোলিও আর কাজের স্যাম্পল চাইবে না এখান থেকেই দেখে নিতে পারবে বুঝে গেছে আপনি যখন জয়েন করবেন
প্রত্যেকটা সাইট ধরে ধরে আপনি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনি পোস্টিং করতে থাকুন, তাহলে দেখবেন যে আপনি যদি 100টা সাইটে জয়েন করে থাকেন, সেখানে আপনি যখন পোস্ট করতে যাবেন সেখান থেকে 20-30টা সাইটে আপনি কাজ করতে পারবেন না, সেগুলো বাদ, সেগুলো আপনি রেড মার্ক করে নেবেন। যেগুলো ফাইনাল হবে যেখানে আপনি পোস্ট করতে পারতেছেন সেগুলো একটা ডাটা তৈরি করুন, নেম অফ ক্লাসিফাইড সাইটস, নেম অফ আপনার হচ্ছে, তারপর কি দিবেন আপনার ডেট অফ পোস্টিং, তারপর আপনি যেটা করতে পারেন স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, এই চারটা দিয়ে আপনি একটা টেবিল করে আপনার গুগল শিটে আপনি একটা ওয়ার্ড স্যাম্পল হিসেবে রিপোর্ট তৈরি করে ফেলেন। তাহলে হবে কি, জি আপনি যেটা করবেন আপনার স্যাম্পলটা তৈরি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন, এবং যখন স্যাম্পলটা তৈরি করবেন তখন কি হবে আপনার যতগুলো সাইটে আপনি কাজ করতে পারছেন সেগুলো আপনার লিস্টটা ফাইনাল হয়ে যাবে, যেগুলোতে আপনি পোস্ট করতে পারছেন না সেগুলো কি করবেন বাদ দিয়ে দেবেন, সেখানে সেটা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। এগুলো না হলে হবে কি, আপনার এগুলো ইউআরএল হিসেবে কাউন্ট করবে, তখন আপনার একটা ঝামেলা করবে, space diben I age I'm experienced enough in ad posting and know how to reach products to your aimed customer, I do all work manually, so you are confirmed of having some extraordinary help from here. Acha sundor kore likhechen, why you will be benefited through my work are given below. Acha unique and impressive title and descriptions, how to reach targeted customer by posting ads in preferred category, keyword and title, high peer sites posting, peer ta boro kore diben, high peer er je p ebong r eta boro kore diben capital, improve website ranking on search engines, targeted states in USA, 100% manual, manual ki manual submission or posting diben, shudhu 100% manual diben na, generate traffic, raise your ads, guaranteed live link, rise your ads, এই দেখেন 8 এবং 10 একই কথা আসছে, রিপিট হয়েছে, একটা বাদ দিয়ে দিবেন। তারপর হচ্ছে why I am unique, এটাকে হাইলাইট করবেন মার্কার দিয়ে, satisfactory and effective word, quality post of products, service is totally manual, ads in popular sites, TES হবে, D হবে না, হ্যাঁ, fast delivery, quick response, সাত নাম্বার, এই যে সাত নাম্বার পর একটা স্পেস দিবেন, আই হ্যাভ কালেকশন অফ ইউএসএ ক্লাসিফাইড সাইটস হোয়ার আই ক্যান পোস্ট ইউর অ্যাড, এটা আপনি যদি পয়েন্ট হিসেবে দেন তাহলে এখানে এটা কি হবে 7 এর পরে ডটের পর একটা স্পেস হবে আই এর আগে, তারপর একটা এন্টার দিয়ে এটাকে ওই লাইনটাকে আলাদা করে ফেলবেন প্যারা হিসেবে, আই উইশ ইউ উইল বি ইমপ্রেসড বাই মাই অ্যাড পোস্টিং সার্ভিস, তারপরে যে এখানে আবার একটা স্পেস লাগবে, ইউর স্যাটিসফ্যাকশন, ফ্যাকশন বানানটা ভুল আসছে, এফ এ হবে এফ ই হবে না, satisfaction tao balance s e hobe na, dekhen s a t I s f a c I o n dunta e hob jagay will ashbe, will help me work hard more to get your work again, e je abar ekhane ekta space ashbe, thanks heartily, na onek gulo jagay banan bhul asche, dot er por apni space denni, ei jaga ta ke ektu khyal kore ro correction kore niben, package gulo dekhan আর একটু নিচে প্যাকেজ আছে, আর একটু নিচে, আর একটু নিচে যান, সামান্য নিচে যান, নিচে গেলে প্যাকেজেস পাবেন, হ্যাঁ এখানে রাখুন 10-20-30, একদম বেশি নিচে চলে গেছেন, একটু উপরে উঠান, এই জায়গা রাখুন 40-80-120 হাই র্যাঙ্ক ইউএসএ, এই যে পত্রটা কমার পর একটু স্পেস দিবেন, ইউএসএ ইউকে কানাডা সাইটস, 100% লাইভ অ্যাডস গ্যারান্টিড, ইমপ্রেসিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, 3-4-5-10-20-30 ট্যাগ গুলো দেখি, সামান্য নিচে নামান, রিলেটেড ট্যাগ, অ্যাড পোস্টিং ইউএসএ ক্লাসিফাইড অ্যাড, ক্লাসিফাইডস, বিজনেস ফ্লায়ার্স, ক্লাসিফাইড অ্যাডস, ঠিক আছে, আপনার প্রোফাইলে যতটুকু চেঞ্জ করতে বলেছি সেভাবে করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে
এখানে আপনার ব্যানারটা এবং হচ্ছে ডেসক্রিপশনে যে কারেকশন গুলো করতে বলেছি সেগুলো করে কালকে আবার পাবলিশ করার আগে একটু দেখিয়ে নেবেন, তাহলে যদি কোনো ভুল থাকে সেটাও আমরা সাথে সাথে কারেকশন করে নিতে পারবো, ঠিক আছে? এবং যদি কিছু মনে না থাকে আমার এই ভিডিওটা আপনারা 8টার দিকে পেয়ে যাবেন, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সাপোর্ট রেকর্ড নামে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউবে সেখানে আপনারা পেয়ে যাবেন, আমি এটা আপলোড করে দিব, সেখান থেকে আপনি দরকার হলে আপনার এই পার্টটুকু একটু কাইন্ডলি চেক করে নেবেন। আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। ফারুক ভাই আসছেন এখন, ফারুক ভাই সাপোর্ট দিবে, সিরিয়ালি ডাকবে, অবশ্যই আপনাকে আপনার ইয়েটা দেখিয়ে দিবে, ঠিক আছে? একটু অপেক্ষা করুন, কারণ আপনার আগামীতে প্রশ্ন জমা দিয়েছেন, সবাই কি সাপোর্ট দিবে। আমার সাপোর্টটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে ইনশাল্লাহ আমার যে টাইম আছে বিকেল 5টা থেকে 7টা সেখানে দেখা হবে, আর ফারুক ভাই চলে আসছেন এখন, আপনাদেরকে সবাই ফারুক ভাই সাপোর্ট দিবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।